ইন্সপেক্টর ভরদ্বাজ কহিলেন, হুম, গতকল লোকার উদ্বেগের লেশমাত্র চিহ্ন তাহার মুখে দেখা যাইতেছে না। ভয়ঙ্কর খুনি ডাক্তার সোম গ্রেফতার হইয়াছে, যে জিমনেশিয়াম রহস্য লইয়া সমগ্র পুলিশ ডিপার্টমেন্ট উথাল পাথাল হইতেছিল গতকাল রাত্রে তার অবসান হইয়াছে। রহিতাশ্বাসনের কৃতিত্বে অপরাধীকে ধরা সম্ভব হইয়াছে। আজ সকালে মূল্যবান গ্রন্থরাজি শোভিত রহিতাশ্বের লাইব্রেরি ঘরের বহুমূল্য সেক্রেটারিয়ের টেবিলে রহিতাশ্বের সম্মুখে বসিয়া নির্বাক বিস্ময়ে রহস্যভেদের আনুপাতিক ব্যাখ্যা শুনিতেছিলেন। রহিতাশ্ব থামিতেই বললেন, হুম। রহিতাশ্ব ঘুমায়িত চায়ের কাপে চুমুক দিয়া পায়ের নিকট সাইিত তন্দ্রাচ্ছন্ন জার্মান শেপার্ড বাঘাকে একটু আদর করিতে লাগিল। বাঘা লাঙ্গুল আন্দোলনে প্রভুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছিল। ভরদ্বাজের হুম শুনিয়া একবার কান খাড়া করিল। ভরদ্বাজ বললেন, সবই তো বুঝলাম রহিতাশ্ববাবু, কিন্তু বডি পাওয়া গেল জিমনেশিয়ামের ছাদে, অথচ সিঁড়ির তালা সেদিন সন্ধ্যে থেকে বন্ধ ছিল, কেউ খোলেন, কোনো দেয়ালের ধারে কাছে কোনো পায়ের দাগ পাওয়া যায়নি। এই রহস্যটার তো কিছুতেই মর্মোদ্ধার করতে পারছি না। গোয়েন্দা রহিতাশ্বের গৌরবর্ণ সৌম্য মুখে একটু হাসি ফুটিয়া উঠিল, ধীরে ধীরে বলিতে লাগিল, পুলিশই যদি এই রহস্যের মর্মোদ্ধার করতে পারত মিস্টার ভরদ্বাজ, রহিতাশ্বের কাছে কি তাহলে আপনারা আসতেন? আসলে চোখ কান একটু খোলা রাখতে হয়, মাথাটা একটু খাটাতে হয়, তাহলে কোনো রহস্যই আর রহস্যময় থাকে না। জিমনেশিয়ামে পিছনের দেয়াল থেকে দু তিন ফিট দূরে আমি মাটিতে একটা ছোট দাগ দেখেছিলাম, খানিকটা জায়গায় ঘাসের চাবড়া উঠে রয়েছে। ওই জায়গাটা কিসের জানেন? পোল ভল্টের। পোল ভল্টের বাঁশের খোঁচায় ওই দাগটা হয়েছে। ডাক্তার সোম আজ থেকে 30 বছর আগে একজন দুর্ধর্ষ অ্যাথলিট ছিলেন। পোল ভল্ট এক সময় তার রেকর্ড ছিল। 30 বছর পরে তার চেহারার অনেক পরিবর্তন হলেও পোল ভল্টের দক্ষতা এতটুকু হ্রাস পায়নি। তাই বন্ধুকে গলা টিপে খুন করে তার দেহ পিঠের ওপর নিয়ে ওই জিমনেশিয়ামের একটি পোল ভল্টের লগি বের করে নিয়ে দেহ শুদ্ধ এক লাফে ছাদে উঠে গিয়ে মৃতদেহ ছাদে ফেলে আসতে তার কোনো অসুবিধেই হয়নি, এবং নামার সময় আবার সেই লগি দিয়ে 20-30 হাত দূরে লাফিয়ে পড়াতে দেয়ালের ধারে কাছে তার পায়ের দাগ পড়ে। এই হলো রহস্যের আসল মর্মোদ্ধার। মিস্টার ভরদ্বাজ, মিস্টার ভরদ্বাজ হতভম্ব হইয়া চাইয়াছিলেন রহিতাশ্বের বুদ্ধি দেখিয়া, অথবা ডাক্তার সোমের লম্বনের কথা ভাবিয়া বলিতে পারি না, শুধু একবার বলিলেন, হুম, আশা হয়েছে, স্প্লেন্ডেড। রহিতাশ্বের বুদ্ধির তারিফ না করে কেউ পারবে না, গোয়েন্দা কাহিনী লিখবেন সব। আরে বাবা, রহিতাশ্বের মতো গোয়েন্দাকে নিয়ে সিরিজ লিখতে গেলে সেই রকমই মাথা চাই, সেই অ্যারিস্টোক্রেসি চাই। মিস্টার বিমল নন্দী? হ্যাঁ, আপনি তো সত্যসিন্ধু চৌধুরী। দ্যাটস রাইট। বাইরে দাঁড়িয়ে রইলেন কেন? ভেতরে আসুন। আসুন। বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? না না। হ্যাঁ, অনেকে আবার বড় রাস্তার থেকে ডান দিকে টার্নটা মিস করে যায়। যাক, আপনি যে শেষ পর্যন্ত আসবেন আমি আশাই করতে পারিনি। ইটস ভেরি নাইস অফ ইউ টু কাম। না না, আসবো না কেন, আসলে আজ কলকাতা থেকে ফিরে আপনার চিঠিটা পেলাম। এটা কি? উনি হচ্ছেন জলি জ্যাক্টার, দ্য জোভিয়াল সেইলার, আমার বিশিষ্ট বন্ধু। আমার সঙ্গে সম্পর্কটা খুব মধুর, আমি পরিহাস করলে উনি হাসেন। দেখলেন তো, দাঁড়ান আপনাকে একটা ড্রিঙ্ক দিই। কি খাবেন? স্কচ, জিন, ভোডকা? স্কচ।
Soda na jol? Naki shudhu ice? Na, just jol. Ei byapata ki? Ota ekta khela. Dekhle mone hoy bachcha cheleder khela. খেলাটা কিন্তু মোটি ছেলে মানুষই নয়। বেশ কয়েক মাস ধরে আমি ওটা নাড়াচাড়া করছি, কিন্তু এখনো ভালো করে রপ্ত করতে পারলাম না। এটা নাম হচ্ছে সেনাট, প্রাচীন মিশরীয় এরা খেলত, পুরনো ব্লকিং গেম, অনেকটা ইংরেজদের নাইন ম্যান মরিসের মতো। দয়া করে ওটা যেখান থেকে তুলেছেন সেখানে নামিয়ে রেখে দিন, ওটাকে ওই জায়গায় আনতে আমার বহু সময় লেগেছে। আই এম সরি। তারপর ধোবিঘাটের বাড়িতে কেমন লাগছে? ভালো, বেশ ভালো। উইকেন্ডস গুলো কাটাতে আসেন বোধহয়? হ্যাঁ, মোটামুটি তাই বলতে পারেন। কোজি লিটল হাউস। ওয়েল, চিয়ার্স। চিয়ার্স। এবারে আপনি একটু বসুন, আমি আমার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি। আমি আমার লেটেস্ট গোয়েন্দা গল্পটা এইমাত্র শেষ করলাম তো, জিমনেশিয়াম রহস্য। আমি একটু এই গোয়েন্দা উপন্যাস লিখি। আচ্ছা, গোয়েন্দা কাহিনী হচ্ছে মহৎ মানুষের মনের খোরাক, এটা আপনি মানেন? কে বলেছেন? ফিলিপ গেডেলা বলে থার্টিজের একজন জীবনী লেখক বলেছিলেন, the detective story is the normal recreation of noble minds. E deshe to goinda kahani sheram kono tradition nei. Bilete Conan Doyle theke aaj obdi rich and long heritage hoyeche. Odeshe cabinet minister ra shute jawar age thriller poren. Okhane elementary Watson bolli loke bujhe nebe kotha ta kar. তবে আমার তো মনে হয় যে গোয়েন্দা গল্প মহৎ লোকের যত না খোরাক, মহৎ লোকেরা গোয়েন্দা গল্প লিখিয়ে তার চেয়ে বেশি খোরাক। এটা খুব ভালো বলেছেন। তবে কি জানেন, এই শিক্ষিত ভদ্র অভিজাত শ্রেণী না থাকলে কিন্তু গোয়েন্দা কাহিনী হয় না। আমি তো এখনো তাদের নিয়ে গল্প লিখি, এবং আপনাদের এই সমাজতন্ত্রের দিনেও তো খুবই পড়ে সেগুলো লোকে। আচ্ছা, আপনার লেখা থেকে কোনো ফিল্ম হয়নি? ওরে বাবা, ফিল্ম? আজকাল তো প্রচুর ক্রাইম ছবি হচ্ছে। তার মানে আপনি বলছেন ওই মারপিট, দাঙ্গা, পুলিশ গাড়ি নিয়ে পেছনে পেছনে ছুটছে? না 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 না, ওর মধ্যে কোনো বুদ্ধির খেলা নেই। পারফেক্ট ক্রাইম আর দ্য ডিটেকশন, এ না হলে মহৎ লোকের মনের খোরাক কোথেকে আসবে? ঠিক বলেছি মাই ডিয়ার বিমল, আমি কিন্তু তোমাকে তোমার নাম ধরে তুমি করেই বলছি ভাই। ঠিক আছে, আসলে আমাদের একটা বন্ধুত্ব হওয়া দরকার। আই আন্ডারস্ট্যান্ড তুমি আমার স্ত্রীকে বিয়ে করতে চাও, কথাটা তুললাম বলে কিছু মনে করো না। সিভিলাইজড সোসাইটিতে খোলাখুলি কথা বলে নেয় ভালো। তাছাড়া রেখা কয়েকদিনের জন্য বাইরে গেছে, কলকাতায় ওর আত্মীয় স্বজনদের কাছে। ও তাই, তাই নাকি? হ্যাঁ, তাই তোমার সঙ্গে কথা বলে নেওয়ার এইটি উপযুক্ত সময়। তাহলে কথাটা সত্যি? হ্যাঁ, মানে যদি আপনার আপত্তি না থাকে। আমার আপত্তির কোনো প্রশ্নই ওঠে না। যে পুট দ্যাট বিহাইন্ড ইওর নেক টাই। চিয়ার্স। প্রসিড। আজকালকার ছেলেরা যে ভাবে তারা যা খুশি তাই করতে পারে, তুমি দেখছি সেরকম ন। কেন বলুন তো? ওই যে আমাকে জিজ্ঞাসা করলে আমার আপত্তি আছে কি না, ভালো লাগলো, খুব ভালো লাগলো। তা তুমি যদি কিছু না মনে করো, তোমাকে আরও দুটো একটা প্রশ্ন করতে পারি কি? মানে কি কি জানতে চান বলুন। এই যেমন তোমাদের বাড়ি কোথায়, বাড়িতে কে কে আছেন, এন্ড সো অন। আমাদের আদি বাড়ি ফরিদপুর। তোমরা রিফিউজি? হ্যাঁ, মানে
বাবা পার্টিশনের সময় কলকাতায় চলে আসেন, মা ছেলেবেলাতেই মারা গিয়েছেন। বাবার নাম কি? জগন্নাথ কংস বণিক। তাহলে তুমি নন্দী হলে কি করে? না, আমরা আমরা আসলে মানে কাঁসারি। বাবার স্যাকরার কাজ করতেন, তো কলকাতায় আসার পর বাবা এখানে খুব একটা কিছু করতে পারেননি। তারপরে ওই বিষ্ণুপুরে গিয়ে একটা দোকান দিয়ে বসেন, ওইখানে একজন মুনসেফের বাড়ির গয়নাকাটির কাজকর্ম করতেন বাবা। তাকে ধরে আমাকে পুরুলিয়া সৈনিক স্কুলে ভর্তি করে দেন। না, তার আগে আমি বিষ্ণুপুরের একটা স্কুলে পড়তাম, সেখানকার ক্লাসের ছেলেরা আমাকে ডালের মধ্যে খেসারি আর মানুষের মধ্যে কাঁসারি বলে খুব খেপাতো, খুব লজ্জা করতো ওই বয়সে। তো পুরুলিয়া সৈনিক স্কুলে যাওয়ার আগে বাবাকে বললাম যে বাবা আমার এই পদবিটা বদল করে দাও। তখন বাবা বলেছিলেন যে দেখ, জন্ম জন্ম ধরেই তো না কাঁসারি, এখানে যেমন কংস বণিকরা কেউ দে, কেউ দত্ত, কেউ নন্দী বইলে পরিচয় দেয়, আঙ্গ পালঙ্গে তো তেমন নয়। তাই এই দেশেই যখন থাকতে হইব না হয় তোর নাম এই দেশের মতোই বিমল চন্দ্র নন্দী হোক আজ থিক্কা। ইন্টারেস্টিং, তোমাদের জাত ব্যবসা তাহলে কাঁসার। মনে করো না যে জাত বা পেশা টেশে নিয়ে আমার কোনো রকম প্রেজুডিস আছে, আমি অত্যন্ত লিবারেল এসব ব্যাপারে। তা তোমার বাবার ব্যবসার অবস্থা এখন কি রকম? অবস্থা আর কি, ব্যবসাপত্র তুলে দিয়ে বাবা দেশে ফিরে গেছেন। আসলে বাবার একটা খুব শখ ছিল লেখাপড়া, নিজে করতে পারেননি তো, তাই আমাকে খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলেন। যা রোজগার করতেন আমার লেখার পড়ার পেছনে খরচ হয়ে যেত, ব্যবসা চলবে কি করে? তো কয়েক বছর আগে আমার ডেকে বললেন যে দেখ বুড়া হয়েছি, কবে আসি কবে নাই, দেশে ফিরে যাই, ভিটা খান তো আছে, মরি তো ভিটায় গিয়া মরুম। সে থেকে দেশেই আছেন, এখনো কিসব টুকটাক কাজকর্ম করেন ওখানে। আমি টাকা পাঠাই, মানে দরকার পড়লে পাঠাই। আর তুমি তুমি কি করো? আমার একটা ট্রান্সপোর্টের বিজনেস আছে। ট্রান্সপোর্টের বিজনেস, তার মানে তোমার অনেক সব গাড়ি ট্রাকস এইসব তোমার ফ্রিতে আছে? না না, অত কিছু নেই, এখন জাস্ট তিনটা অ্যাম্বাসেডর আছে, একটা একটা করে সেকেন্ড হ্যান্ডে কিনেছি। ভারত কেমিক্যালস আমার বন্ধু কাজ করে, ওই বুক ভ্যালুতে পাই দিয়েছিল দুটো। ভারত কেমিক্যালস এর ম্যানেজিং ডিরেক্টর ইজ এ ক্লোজ ফ্রেন্ড অফ মাইন। ও, আপাতত অন্য গাড়ির দরকার লাগলে ভাড়া দিয়ে চালিয়ে দিতে হয় আর কি, সামান্য কিছু কমিশন থাকে। টালিগঞ্জে আমার গ্যারেজ। তুমি থাকো কোথায়? আমি থাকি ওই ওই গ্যারেজটা আসলে পুরনো বাংলোর একটা কম্পাউন্ড, বাংলোটা সাবলেট করে দিয়েছি, একটা ঘর রেখে দিয়েছি, ওখানেই থাকি। একটা ঘর? তাহলে তোমার ছেলেপুলে থাকবে কোথায়? ছেলেপুলে তো নেই তো এখন। ও, এখনই হবে না, পরে তো হবে। অতটা এগিয়ে ভাবিনি, যাকে বাড়িতে একজন সাহেবের ছিল, খুব পুরনো, কিন্তু আমার দারুণ লাগে, মানে এরকম বড় বড় ঘর, উঁচু উঁচু সিলিং, দারুণ। পুরনো বাংলো বাড়ি তোমার খুব দারুণ লাগতে পারে, কিন্তু রেখারও ভালো লাগবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। না, রেখারও যথেষ্টই ভালো লাগে, ও তোমাকে প্রায় বলে কবে যে বাড়িতে গিয়ে থাকবো। আমার তো ধারণা ছিল ও এখনই অলরেডি ওখানে গিয়ে থাকে, অন্তত সপ্তাহে কয়েকটা দিন। কি ভুল বললাম নাকি? এবং তোমার এখানে বাড়ি ভাড়া নেওয়ার উদ্দেশ্যটা হলো সেই সাপ্তাহিক মেলামেশার সুযোগটাকে একটু এক্সটেন্ড করা। দেখুন, আমি যাকে ভালোবাসি তার কাছাকাছি থাকতে চাই, দূরে দূরে থাকাটা আমাদের দুজনের পক্ষে খুব কষ্টকর, তো না এটা আপনি ঠিক বুঝবেন না। না, এটা আমি না বুঝতে পারি, কিন্তু আমি রেখাকে যতদূর বুঝি তার থেকে জানি এই পুরনো বাড়িটা দুচক্ষের বিষ, এই একতলার ড্যাম, রাত্রিরে কড়িকাটে ঘুম পোকার কটকট আওয়াজ, এই উঁচু উঁচু সিলিং দেখলেই তার মুখ একদম পেঁচার মতো হয়ে যায়। তার কারণ বোধ হয় এই বাড়িটা ততটা নয়, যতটাই বাড়িতে যার সঙ্গে বসবাস করতে হতো তার জন্য। এই দেখো, তোমাকে দেখলে এত শিক্ষিত বলে মনে হয় তুমি একটা এরকম ব্যক্তিগত আক্রমণ করে বসলে। সরি, কিছু মনে করবেন না, আপনি আমার বান্ধবী সম্পর্কে কটূক্তি করছিলেন। মোটেই না,
আমি আমার স্ত্রীর স্মৃতিচারণা করছিলাম। আচ্ছা, হরদরের ব্যাপারটা একই দাঁড়াচ্ছে না? হ্যাঁ, তাই দাঁড়ায়। এবং আজ থেকে এক বছর বাদে ওই কটুক্তিগুলো করতে আরম্ভ করবে তুমি, আর তখন রেখাকে নিয়ে কাব্য করতে শুরু করবো আমি। তখন আমার মনেই থাকবে না যে কি অসহ্য ক্লান্তিকর ন্যাকা উড়নচণ্ডী আত্মসুখী ধুরন্ধর চতুর স্ত্রীলোক ওই মেয়ে ছেলেটি। দেখুন, আমি বুঝতে পারছি যে আপনার রেখাকে পছন্দ নয়, তাই বলে তাকে গালিগালাজ করার কোনো দরকার আছে কি? কেন, সন্ধে হলে সাপকে সাপ বলতে নেই, লতা বলতে হয়। দেখুন দেখো, আমার যদি বলার ইচ্ছা হয় যে আমার স্ত্রী একটি কচি খুকির মতন কথা বলেন, শিয়ালদার পাইস হোটেলের মতন রান্না করেন এবং 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 হিড়িম্বার মতন প্রেম করেন, তাহলে আমি তা বলবো। এনাফ। এবং তা বলার জন্য আমাকে তার প্রেমিকের পারমিশন নেওয়ার কোনো দরকার নেই। আমার যেটা জানার দরকার সেটা হলো, রেখাকে আমার ঘাট থেকে নামানোর মতন মুরুদ তোমার আছে? মুরুদ মানে? মুরুদ মানে যেভাবে, যে কায়দায়, যে স্টাইলে সে এতদিন চলে এসেছে, এতদিন বলতে আমার সঙ্গে বিয়ের পরে এতদিন চলে এসেছে, সেই কায়দায়, সেই স্টাইলে ওকে রাখার মতন মুরুদ তোমার আছে? আমার সঙ্গে বিয়ে হবার পর রেখার এসবের প্রয়োজনই হবে না, সে জীবনটাই অন্যরকম একদম, সহজ সরল অনাড়ম্বর। হ্যাঁ, সেখানে হয়তো এত ওই এত প্রাচুর্য থাকবে না, ভালোবাসা থাকবেই। নিন, এবার একটু ব্যঙ্গের হাসি হাসুন। কেন? বাহ, ভালোবাসা নিয়ে ব্যঙ্গ করাটা তো আমাদের দেশে খুব পপুলার খেলা, মানে প্রায় জাতীয় ক্রীড়া বলা যায়। না না, ব্যঙ্গ আমি করছি না, কিন্তু আমি তোমার কথা একবর্ণ বিশ্বাস করছি না। রেখার ভালোবাসা, রেখার ভালোবাসা একটু তুতু করে ডাকলেই পাওয়া যায়, এবং রেখার ওই তোমার ভাষায় সরল অনাড়ম্বর জীবন হচ্ছে সতরাম দাস থেকে মাসে একখানা করে গয়না বানা। এখানে বসে কি করছি? শুনুন, আপনি আমার থেকে ঢের ভালো একজন শ্রোতা জোগাড় করতে পারবেন, তারা আপনার এই সমস্ত বাজে বকবকানি শুনবে। ছি 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 বিমল, তুমি আমাকে চোখ রাঙাচ্ছ, এটা আমি তোমার কাছে আশা করি। সরি না, আমি চোখ রাঙাইনি, আমি আমি জাস্ট আপনার কথার প্রতিবাদ করছিলাম। জায়গা জায়গায় ওসব বাজে আলোচনা না করে যে জিনিসটা তোমার আমার দুজনের পক্ষে সব থেকে বেশি মূল্যবান সেটি নিয়ে এসো তো ঠান্ডা মাথায় আলোচনা করি। রেখা, টাকা তোমার আছে? আচ্ছা, আমি তো বললাম আপনাকে যে আমি বড় লোক নই, না ওই লাখ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আমার নেই, কি করবো আমার সত্যি নেই। আমার বাড়িটা ভাড়া রয়েছে, তো আমার গাড়িগুলো তো রয়েছে, আর লাস্ট কয়েক বছরের তুলনায় আমি দেখতে পাচ্ছি যে আমার গাড়িগুলো ভাড়া খাটছে আগের থেকে অনেক বেশি, তো আমি আশা করতেই পারি যে আসছে বছর নাগাদ আমি, তা না হলে তার পরের বছর নাগাদ, তা না হলে তারও পরের বছর নাগাদ, তাও না হলে তারও পরের বছর নাগাদ। আসলে বলো না বাবু, তোমার ভাঁড়ে মা ভবানি তাতে কি যায়, আমি কি তার জন্য মরে যাচ্ছি? না, মরে যাচ্ছ না ঠিকই, তবে কোনো রকম করে বেঁচে থাকাটাও তো কোনো কাজের কথা নয়। ধরো রেখার সঙ্গে বিয়ের পর তুমি নিজের একটা গাড়ি চাইবে, একটা ভালো জায়গায় বাড়ি করতে চাইবে, সোসাইটি করতে চাইবে, দু একটি বান্ধবীও হয়তো করতে চাইবে। ধরো এইসব যদি চাও। কেন চাইব? আপনার এসবের দরকার আছে বলে কি আমারও দরকার হতে হবে? হ্যাঁ, আমার এসব জিনিসের দরকার আছে, আমার মতো গেরস্থ ভদ্রলোক মাত্রেরই দরকার আছে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এগুলো পাওয়া যায় কি উপায়। আপনি তো ঠিকই পাচ্ছেন। আমি আদবেই না, আমার থাকার মধ্যে আছে এই জরাজীর্ণ বাড়িটি, একটি পুরনো লজ্জরে হাম্বার, আর একটি মাত্র রক্ষিতা কমলা, সেই পাঞ্জাবি মহিলা ইলিয়ট রোডে বুটিক করেছেন। ও, তার কথা তুমি জানো দেখছি। রেখা আর আমি পরস্পরের কাছে কোনো কথাই গোপন করি না। হ্যাঁ, তাই তো দেখছি, এমনকি আমার ইন্টিমেট কথাও। যাই হোক, কমলা অতি দারুণ মহিলা, কলকাতায় ওরা সেটেল বটে, কিন্তু
আসলে তো পাঞ্জাবের মেয়ে, ঝিলাম নদীর ধারে দেশ। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলামের স্রোতখানি বাঁকা, আধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। এই একদম কমলারি অ্যাপ ডিসক্রিপশন। আমি তো শুনেছি এমনই তলোয়ারের মতো বেঁকা যে একদম মোহাম্মদগড়ের কাজ দেয়। দেখো ওই বাঙালি মেয়েদের কলসির মতো চেহারা না হলে দেখতে অ্যাট্রাকটিভ হবে না, এরকম কোনো কথা নেই। রেখার কথায় কান দিও না, আমি তোমায় বলতে পারি কমলা স্ত্রীলোক হিসেবে বেদম ভালো। বেদম ভালো স্ত্রীলোকের কাছে গেলে তো আপনার দম বের হয়ে যাবার কথা। দেখো ঝগড়া, আমি এসব ব্যাপারে অলিম্পিক দৌড়াবার মুরদ রাখি। লং ডিস্টেন্স না শর্ট স্প্রিন্ট? অবশ্য অলিম্পিকে তো জেতাটা বড় কথা নয়, যোগদান করতে পারাটাই বড় কথা। যাকে আপনি কি ওই মহিলাকে বিয়ে করবেন? মহিলা? কমলা তো মহিলা নয়, দেবী। দেবী দেবীদের মানুষের বিয়ে করা পোষায় না, সাপ লাগতে পারে। না না, ওসব বিয়ে ফিয়ে নয়, আমি ওকে সেফ রাখতে চাই। রাখতে চাইলে রাখুন না, ঠেকাচ্ছে নাকি? আপাতত আড়ি পাতা নন্দাই দুটি, তুমি আর রেখা যাদের আমার পেছনে লেলিয়ে দিয়েছ। না বোঝার ভান করো না, না বোঝার ভান করো না। কাদা খোঁচা চেহারা যে দুটি প্রাইভেট ডিটেকটিভ 24 ঘন্টা কমলার ফ্ল্যাটের সামনে বসে থাকে, তাদের তো তোমরাই পাঠিয়েছ। আপনি ধরে ফেলেছেন দেখছি। ছানি পড়া গঙ্গা যাত্রী পর্যন্ত ধরে ফেলবে, আমি তো দূরস্থান। একটা ট্যাক্সি ক্যান্সেল গাড়িতে বসে দুটো লোক 18 ঘন্টা ধরে দিনের পর দিন খবরের কাগজ পড়ে যাবে, আর কেউ ধরতে পারবে না যে তারা টিকটিকি। রাইট, কিছু মনে করবেন না, এটা রেখার বুদ্ধিতেই হয়েছে। আর কার বুদ্ধি তো হবে, টাকাটা কে দেয়? আমি দিই। তাহলে প্রাইভেট ডিটেকটিভের পেছনে খরচা করার মতন টাকা তোমার আছে? এই খরচাটা তোমার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম। কমলার থেকে আপনার মন ঘুরে গেলে তো আবার রেখা ডিভোর্সের গ্রাউন্ডটা পাওয়া শক্ত হবে। দেখো মাই ডিয়ার বিমল, লেট আস হ্যাভ নো মিসআন্ডারস্ট্যান্ডিং, নো মিসআন্ডারস্ট্যান্ডিং। রেখাকে তোমার বিয়ে করাতে আমার কোনো আপত্তি নেই। তোমরা দুটিতে জোর বাঁধলে আমার থেকে বেশি সুখী কেউ হবে না, কিন্তু সেই জোরটা একদম কলমের জোর হওয়া চাই, পাকা পোক্ত জোর। আমি রেখার হাত থেকে জম্মের মতো রেহাই চাই, তোমার এই নন্দী ট্রান্সপোর্টের গাড়িতে 2-1 সপ্তাহের বাইরে বেরিয়ে আসে না। আপনি না না, শোনো শোনো, আমার কথাটা তুমি শোনো, এসো বসবে, এসো বসে আমার কথাটা শোনো। তুমি রেখাকে চেনো না, আমি যেমন করে চিনি তেমন চেনো না। তুমি ভাবছো তুমি চেনো, কিন্তু চেনো না কোনো কারণে। কারণ বলতে ধরো কোনো মাসে ওর হাত খরচের ক্যাশ শর্ট পড়লো, কিংবা ও বেড়াতে যেতে চাইলো, তুমি ওকে কুলু মানালি না নিয়ে গিয়ে মধুপুর নিয়ে গেলে, এই রকম কোনো কারণেও একবার যদি তোমার সম্বন্ধে হতাশ হয়ে পড়ে, তাহলে দেখবে হুট করেও তোমাকে ছেড়ে আমার গলায় এসে ঝুলে পড়বে। এবং স্ত্রী হিসেবে যত অপরাধই করে থাকুক, আমি তো আর তখন ওকে ফেলতে পারবো না। ওরকম নদের নিমায়ের মতো কথা বলবেন না তো, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? না, কুলু মানালি কাশ্মীর আমি তাকে কোথাও বেড়াতে নিয়ে যাবো না, তার জন্য আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। একবার আমার সঙ্গে বিয়ে হয়ে গেলে রেখা আপনার কাছে ফিরে আসার কথা ভাববেও না, স্বপ্নেও না। আর প্লিজ, আমি তার ভরণ পোষণ করতে পারবো কি পারবো না এটা আমার উপর ছাড়ুন না আপনি। তার মানে তুমি বলতে চাইছো যে যে মুহূর্তে রেখার তোমার সঙ্গে বিয়ে হয়ে যাবে, সেই মুহূর্ত থেকে সে নিউ মার্কেট পার্ক স্ট্রিট থিয়েটার রোডে যাওয়া বন্ধ করে দিয়ে বাঁশদ্রোণীতে বাজার করতে আরম্ভ করবে? না মানে আপনি প্রমাণ করতে চাইছেন যে রেখা ভীষণ খরুচে, তাই তো? তা সেটা কার দোষ? তুমি যদি সেটা অ্যাফোর্ড করতে পারো তাহলে সেটা দোষই নয়, কিন্তু তুমি কি সেটা অ্যাফোর্ড করতে পারবে? এই যে তুমি এত কষ্ট করে তোমার বিজনেসটা দাঁড় করাবার চেষ্টা করছো, এটা জেনেও রেখা তার চালচলন কি কিছুমাত্র পাল্টাবার চেষ্টা করেছে? এই গত 3 মাসে স্বর্গসুখের জন্যে সে তার নিজের কোন সুখটা ছেড়েছে আমাকে বলতে পারো? নো নো নো, আই এম নট জোকিং। এই 3 মাসে তোমার কত টাকা গলে গেছে বলো তো? 15,000, 20,000, 30,000? আর ফরিদপুরে তোমার বাবা তাকে কতদিন টাকা পাঠাতে পারনি? হ্যাঁ, শেষ কবে টাকা পাঠিয়েছো? নিশ্চয়ই রেখার সঙ্গে আলাপের আগে। এবার বুঝতে পারছো কেন এত কথা ভাবছি? আমি তোমাকে বলে দিচ্ছি,
ও তোমার সর্বনাশ করে ছেড়ে দেবে। চুষি করে আম খেতে দেখেছ? দুটি বছরের মধ্যে ও তোমাকে সেই রকম চুষে ছিবড়ে করে শুকনো আটির মতন ফেলে দেবে। সে আটির আবার বাজারে অনেক দেয় না। হ্যাঁ, এই টাকা পয়সার ব্যাপার নিয়ে প্রায়ই আমাদের মধ্যে কথা হয়। আমি আমি রেখাকে বলেছি যে আমরা বড্ড বেশি খরচ করছি। ও নিশ্চয়ই সেই সব কথায় কান দেয় না। এইসব কথা উঠলেই নিশ্চয়ই খিলখিল করে হেসে ওঠে, কিংবা দুষ্টুমি ভরা চোখে গলা জড়িয়ে ধরে ঠোঁটের উপর আঙুল চেপে ধরে। আপনি কি করে জানলেন? হ্যাঁ, এই ছোট্ট ব্যাপারটা সলভ করার জন্যই আজ আমি তোমাকে এখানে ডেকেছিলাম, এবং এখানে লেখকদের ভাষায় রহস্য ঘনীভূত হয়ে আসছে। মানে? একদা এই কলকাতা শহর যাহাদের জমিদারি ছিল, সেই সাবর্ণ চৌধুরী বংশের এক সন্তান সত্যসিন্ধু চৌধুরী জমিদারি বিলোপ আইন, ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, এস্টেট ডিউটি, ডেথ ডিউটি প্রভৃতির কল্যাণে ক্রমশ হৃতবৈভব হইয়া আসিতেছিলেন। সর্বস্বান্ত হইবার পূর্বে তাহার অ্যাকাউন্টেন্ট ও অ্যাটর্নিগণের পরামর্শে তিনি তাহার কাঁচা টাকার বেশ বড় একটা অংশ সুবর্ণ ও হীরক প্রভৃতি মহামূল্যবান প্রস্তরের অলঙ্কারে পরিণত করেন। তাঁর স্ত্রী স্বভাবতই এতে পুলকিত হন। আপনি তাকে এগুলো উপহার দিয়েছিলেন? কোশ্চিনকালেও না, ওগুলো আমার। আমি ভেবেছিলাম পড়ুক, পড়লে তো কোনো ক্ষতি নেই, পড়ুক না, তাই ও পড়ত এবং ওর হেফাজতেই এগুলো থাকে। আফটার অল পুরোটাই তো ইনসিওর করা। রহস্য ঘনীভূত হয়ে আসছে বলতে কি বোঝাতে চাইছিলেন এবার ধরতে পারছি? ডিটেকটিভ গল্পে ইনস্যুরেন্সের কথা এলেই রহস্য ঘনীভূত হয়। যাক, আমার কথাটা যে তুমি সোজাসুজি ধরতে পারলে এতেই আমি খুশি। আমি চাই ওই গয়নাগুলো তুমি চুরি কর। আজই করতে পারো, রেখা বাড়িতে নেই, প্রশস্ত সময়। ঠাট্টা করছেন আপনি? আমার জায়গায় তুমি থাকলে বুঝতে ঠাট্টা না সত্যি। কিন্তু এই বাড়ির চাকর বাকর তারা? বাবা চেহারা, তাদের শনি রবি দুদিনের ছুটি দিয়ে দিয়েছি, মেটিয়া বুড়ু চলে গেছে, অতএব বাড়ি খালি। না না, কিন্তু এই কাজটা তো ক্রিমিনাল বলে মনে হচ্ছে না? অবশ্যই ক্রিমিনাল। ভারতবর্ষে আজকের দিনে বেশি টাকা রোজগার করা যে কোনো রাস্তায় ক্রিমিনাল হতে বাধ্য। গয়নাগুলো যখন ব্যাংকের ভোল্টে থাকে না, তখন ওই লোহার সেফটার মধ্যে থাকে, এখনো তাই আছে। তোমার কাজ হলো ওগুলো চুরি করা এবং বিদেশে, সেটা বাংলাদেশেও হতে পারে, নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া, এবং তারপর রেখাকে নিয়ে সুখে ঘরকন্যা করা। এবং আমার কাজ হবে ইনস্যুরেন্স কোম্পানির কাছ থেকে টাকাগুলো আদায় করা এবং কমলাকে নিয়ে সুখে ঘরকন্যা করা। অবশ্যই আমার পক্ষে সেটা চিরদিনের জন্য নয়, ততদিনই যতদিন না ঝিলাম সুন্দরীতে আমার ক্লান্তি আসছে। ইনস্যুরেন্স কোম্পানিকে ঠকাবার এই জঘন্য নোংরা মতলবটা শোনাবার জন্য আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? আমার এই পরিকল্পনাটা তোমার নোংরা বলে মনে হলো? আমার তো ধারণা পরিকল্পনাটা খুব পরিষ্কার এবং সহজ। আর পরিষ্কার বোঝা যায় যে অসম্ভব, এবং খুব সহজেই ধরা পড়বার মতো। আচ্ছা শুনুন, আমি আমি তো ধরে উঠিনি, আমি আপনার কথা মতো কাজটা করলাম, মানে ওই ওই গয়নাগুলো চুরি করলাম, তারপর সেইগুলোকে নিয়ে কোনো থৌলাদারের কাছে বিক্রিও করে দিলাম। যদি এও ধরে নিই যে সেই রকম কোনো থৌলাদার আমি খুঁজে পেতে পারি, তাহলে তো আসল দামের সিকিভাগ আমি পাবো না। থৌলাদার মানে? ও, আমাদের দেশের ভাষায় চোরাই মালের কারবারিদের লোকে থৌলাদার বলে। ও, এই শব্দটা নতুন।
যাই হোক, আমি যেসব ওই থৌলাদারকে চিনি তারা তোমাকে ভালো দামই দেবেন। আপনি আপনি থৌলাদার চিনেন কি করে? দেখো বিমল, চোরাই মালের কারবারি সম্বন্ধে আমি দস্তুর মতো রিসার্চ করেছি। তোমাদের ওই ফরিদপুরে যাকে কি বলে থৌলাদার বলে, তাদের এক এক জায়গায় এক এক রকমের নাম, যেমন ডাল, খাও, চারশু, সওদাগর, জাঠা, মধু। বাংলা বাংলার বাইরের আচ্ছা আচ্ছা সওদাগরকে আমি চিনি, তারা সব জাহাবাজ লোক ঠিকই, কিন্তু আমিরের মতো মেজাজ। আমার ওই মিজোরামের মণি রহস্য বইখানে লেখার সময় তাদের সঙ্গে আমায় যোগাযোগ করতে হয়েছিল, বইতে ওদের কথা দিয়েছি। সে আবার কি বই? কেন তুমি পড়নি? না। সে কি আমার নরখাদক কে, অলৌকিক অর্কিড রহস্য, এইসব বই তুমি পড়নি? না। আমার কোনো বই তুমি পড়নি? কি মুশকিল। আমি আচ্ছা ওই বইপত্রের কথা এখন থাক না, আপনি চোরাই মালের কাজবাড়িদের সম্পর্কে কি বলতে চাইছিলেন সেটা প্লিজ বলুন। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি ঢাকায় এইরকম একজন ভদ্রলোককে ঠিকও করে রেখেছি, তিনি তোমাকে ভালো দামই দেবেন। ওই গয়নার পুরো দাম তুমি পাবে না, তবে তিনি যেটা দেবেন সেটা 10 আনার মতো টাকা, এবং সেটা ফাইনালি গিয়ে দাঁড়াবে 20 লাখের কাছাকাছি, এবং টাকাটা তুমি পাবে নগদ ক্যাশ। এই তার ঠিকানা। না কিন্তু এই লোকটি হঠাৎ এত দয়াপরবশ হবে কেন? কারণ লোকটি এমন একটা জিনিস পাবে যা সাধারণত কোনো চোরাই মালের ক্রেতা পায় না, সেটা হচ্ছে ওই গয়নাগুলোর সঙ্গে সঙ্গে গয়নাগুলো কেনার দরুন জুয়েলারের রসিদ। সেই রসিদগুলো যাতে ওই গয়নার সঙ্গে তুমি চুরি করতে পারো তার ব্যবস্থাও আমি করব। তোমার কাজ হবে গয়নার সঙ্গে সেগুলো নিয়ে গিয়ে লোকটির হাতে তুলে দেয়া। তারপর বাই এনি রিমোট চান্স যদি পুলিশ তাকে ট্রেস করতেও পারে তাহলে বড়জোর কি প্রমাণ হবে? ওই সত্যসিন্ধু চৌধুরীর নাম বাড়িয়ে কেউ একজন এসে তাকে 20 লাখ টাকার গয়না বেঁচে গেছে রসিদ সমেত। ইনস্যুরেন্স তো আমাকে টাকাটা না দিয়ে পার পাবে না, অতএব আমার টাকা আমারই থাকছে। বাবু চিন্তা কর, তাড়াহুড়োর কিছু নেই, ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে ভাব। শুনুন না, বলতে কিরম বোকা বোকাও লাগছে, আপনি নিজে সত্যি সত্যি কখনো কোনো ক্রাইম করেছেন? বলতে পারো মানুষ চক্ষে করেছি, আমার বইগুলো লেখার জন্য করেছি। আরে বাবা, সত্যিকারের ক্রাইম যদি না দিতে পারতাম তাহলে রোহিতাশ সেন সলভ করার মতন রহস্য পেত কোথায়? কে? রোহিতাশ সেন, আমার ডিটেকটিভ। সৌম্য গৌরবর্ণ চেহারা, গ্রিক ভাস্কর্যের আদলে বিধাতা তাহার শাস্ত্রটি গড়িয়া দিয়াছেন। রোহিতাশ্বের উপর বিধাতার আর এক দান, তাহার ক্ষুরধার বুদ্ধি। রোহিতাশ সেনের এই বর্ণনা তো লক্ষ লক্ষ লোকের মুখস্থ, তাহার নাসারন্ধ্র যেন রহস্যের গন্ধ পায়। সমগ্র পুলিশ ডিপার্টমেন্ট যেখানে অপরাধী কিনারা করিতে পারে না সেখানে রোহিতাশ অনায়াসে অপরাধীকে ধরিয়া দেয়। হ্যাঁ, আপনাদের ওই সমস্ত গোয়েন্দা গল্পে তো পুলিশ খুব বোকা হয়, তারা কিছু করতে পারে না। শখের গোয়েন্দা ছাড়া রহস্যের মর্মোদ্ঘাটন হয় না, সে তো গপ্প উপন্যাসের ব্যাপার, এ তো বাস্তব জীবন। দেখো বিমল, জীবন আর সাহিত্য যে আলাদা তা আমি জানি। আমি এও জানি যে ওই আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট ইচ্ছে করলে সমস্ত অপরাধেরই কিনারা করতে পারে, কিন্তু ইচ্ছেটাই তারা করে না। সেই জন্যই এখন থেকে আমাদের এমন আটঘাট বেঁধে এগোতে হবে যাতে কোথাও কোনো খুঁত না থাকে। গল্প লেখার সময় আপনি যতই আটঘাট বেঁধে লিখুন না কেন, বাস্তব এটা করা সম্পূর্ণ অন্য একটা ব্যাপার। আরে এই জন্য আপনার প্ল্যানে আমার কোনো আস্থা নেই। তাছাড়া আমি কি করে বুঝবো যেটা আপনার তৈরি একটা ফাঁদ নয়? ফাঁদ? হ্যাঁ ফাঁদ। আপনি যে আমার সঙ্গে রেখার সম্পর্কটা মেনে নিতে পাচ্ছেন না, এবং এবং সেই জন্যই আমাকে বেশ কয়েক বছরের মতো গারদে পড়ার ব্যবস্থা করছেন না, সেটা আমি কি করে বুঝবো? একবার আমি বাড়ি ছেড়ে বেরোই
সঙ্গে সঙ্গে আপনি নিজের নামটা না করে পুলিশে টেলিফোন করুন এবং তারপর রেখার সঙ্গে অনন্তকাল বসবাস করুন এবং নরক যন্ত্রণা ভোগ করুন। ওফ, ব্রেকফাস্ট টেবিলে ব্রা পড়ে রয়েছে, বেসিনের মধ্যে ফলস আইল্যাশেস, ড্রেসিং টেবিলের উপর রাজ্যের তেল, মলম, শিশি, বোতল, ওই রেকর্ড প্লেয়ারে দিন রাত হিন্দি ছবির গান বাজছে এবং সেই অক্লান্ত বকর 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 নালিশ, কমপ্লেন, অভিযোগ, ন্যাগিং। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি পুলিশে ধরিয়ে দিতে পারি, তার থেকে সহজ আর কিচ্ছু হতে পারে না। কিন্তু কিসের জন্যে, কেন আবার সেই রেখার সঙ্গে বসবাস? যাকে যাক, তুমি যথেষ্ট বুদ্ধিমান, নিজে যা ভালো বোঝো তাই করো। অবশ্যই যদি আমাকে অবিশ্বাস করো তাহলে না না না, আমি আপনাকে সত্যি অবিশ্বাস করছি না, কিন্তু কিন্তু নেই সিদে হিসে। তুমি একটি অত্যন্ত খরুচে মহিলার প্রেমে পড়েছো এবং তোমার কোনো টাকা নেই, এক্ষেত্রে তাকে নিয়ে সংসার পাততে গেলে তোমার একটাই রাস্তা খোলা আছে, ওই সেফ থেকে গয়নাগুলো চুরি করা। কিন্তু ওটা আপনি আমাকে চুরি করে দিচ্ছেন না কেন? কেন দিচ্ছি না বুঝতে পারছো না বাবা? গব্বাবাজিটা সত্যি বলে মনে হতে হবে তো, সত্যি সত্যি তো বাড়ির গরাদ ভেঙে বাড়িতে ঢুকতে হবে। সেটা আপনি ভাঙছেন না কেন? ওহে বালক, প্লিজ ডু মি এ ফেভার, ওটা তুমি আমার উপর ছেড়ে দাও। ক্রাইমটা হলো আমার স্পেশালিটি, আমি সমস্ত খুঁটি নাটি ছকে প্ল্যান করে রেখে দিয়েছি। আমি হলাম এই ক্রাইম ড্রামার প্রোডিউসার আর তুমি হচ্ছে স্টার। 20 লাখ টাকার কন্ট্রাক্ট, 20 লাখ কড়কড়ে নগদ টাকা। এই টাকা করতে হলে তোমার নন্দী ট্রান্সপোর্টের গাড়িকে অনেক ভাড়া খাটতে হবে। এটা ভালো বলেছেন। ওকে, আমি রেডি। তাহলে আমি প্রথমে যেটা করব এটা ভেঙে ঢুক। ধীরে রজনী ধীরে, তার আগে তোমায় ছদ্মবেশ ধরতে হবে। কি আপদ আবার ছদ্মবেশ কেন? বাড়িতে ঢোকার সময় কেউ যদি তোমাকে দেখে ফেলে এত রাতে? বাবা, এই বাড়ির উপর কেউ নজর রাখে নাকি? বলা তো যায় না, নদীর ধারে প্রেম করে ফিরছে কোনো ছোঁড়াছুঁড়ি কিংবা খাটালের মোষ কেন ফেরেনি সেটা খুঁজতে হলো একবারটা গয়লা। দেখো, পুলিশ আর ইন্স্যুরেন্স এসে কী কী ক্লু পাবে সেটা আমাদের এখন থেকে ঠিক করে রাখতে হবে। বাগানের কাঁচা মাটিতে তোমার পায়ের ছাপ পড়া চলবে না, কিংবা জানলায় তোমার এই ধপিমার সমেত জামার একটা টুকরো আটকে রইল। না না না, ছদ্মবেশ তোমায় ধরতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাই 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 হবে। কী করবো সেটা বলুন অন্তত। টু বিগিন উইথ, কাম অ্যান্ড হেল্প মি উইথ দ্য বাস্কেট। আগে আগে এই বাড়িতে কত নাটক, কত ফ্যান্সি ড্রেস বল যে আমরা করেছি। তখন বয়স কম ছিল, উৎসাহ ছিল, নানা রকম মেকআপ করা, নানা রকম কস্টিউম করা, ছদ্মবেশ ধারণ করে একদম চেহারার পরিবর্তন করে ফেলা, এইসব অনেক করেছি। রেখা তোমাকে নিশ্চয়ই সেসব কথা বলেছে? না, কখনো বলেনি। বলেনি, সে তো আজ হলো গতকাল। যাকে দেখি কি আছে। এই তো টিপিক্যাল কয়েদি চোরের পোশাক। সে কি? আমি তো ভেবেছিলাম যে তোমাকে চোর বলে চেনা না যায় সেরকম কিছু একটা হলে ভালো হয়। না না, এখন তো আর চোরের এরকম পরে না, সুতরাং পরতে পারো। হ্যাঁ পরেই না তো, কে ভদ্রলোক কে চোর আপনি বাইরে থেকে থেকে বুঝতে পারবেন? তা শুধু শুধু চোরের পোশাক পরে লোকের চোখ টানবো কেন? ঠিকই, শহরতলির ধনী গৃহে কাবুলি ডাকাতের গরাদ ভাঙিয়া চাঞ্চল্যকর ডাকাতি, শহরে উত্তেজনা ও ভীতির সঞ্চার, পুলিশ হতচকিত। ব্যারাকপুরে কাবলে ডাকাত, এটা বাড়াবাড়ি রকমের সাজানো বলে মনে হবে না? আপনি বলুন। হ্যাঁ, এটা ঠিকই বলেছে। এইটা 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 আমার ভীষণ প্রিয়, শ্রী শ্রী শ্রীমদ শ্রীপাদ সজ্জানন্দ ভৈরব ল্যাপচা বাবা। ইম্পসিবল, এটা আমি কিছুতেই পড়বো না। শোনো শোনো শোনো, এই একদম তান্ত্রিক সব সাধনার মতন ভয়ঙ্কর হয়ে যাবে।
আমান সেথেনীর অন্ধকারে রিভার সাইড রোডের ওই বাংলো বাটি হইতে রক্তবর্ণ আলখাল্লা পরিহিত যে কাপালিককে ওই রাত্রে বিভৎস হত্যার পর বাহির হইতে দেখা গিয়াছিল তাহার সত্য পরিচয় সম্ভবত কেহ কোনোদিন জানিতে পারিবে না। স্থানীয় লোকেরা আজিও বলিয়া থাকে অমাবস্যার রাত্রিতে ওই বাংলা হইতে মৃত্যুভীত কণ্ঠের করুণ আর্তনাদ শোনা যায়। মিস্টার চৌধুরী, আপনি কি 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 বলছেন এসব বলুন তো। হ্যাঁ, মৃত্যুভীত কণ্ঠ, করুণ আর্তনাদ, হত্যা। শুনুন শুনুন, আমরা এটা সিম্পলি চুরির অভিনয় করছি, আর কিছু নয় কিন্তু। হ্যাঁ ঠিকই, আমি একটু বেশি ভেবে ফেলেছিলাম। নিহত বধূমাতার শূন্য শয্যা পার্শ্বে তন্ত্রোপাসনায় ব্যাপৃত এক ব্যক্তি, এটাও বলবো কিনা ভাবছিলাম। দেখুন, আমি বুঝতে পারছি পুরো ব্যাপারটা আপনার কাছে কিরকম খেলা খেলা বলে মনে হচ্ছে, কিন্তু আপনি যে আমার জীবনটা নিয়ে খেলা করছেন এটা বুঝতে পারছেন? তোমার জীবন নিয়ে আমি খেলা করছি না, আমি তোমার জীবন এবং আধুনিক ক্রাইমের মধ্যে একটু রোম্যান্স সঞ্চার করার চেষ্টা করছিলাম। আপনার অনুগ্রহের জন্য ধন্যবাদ, আপনার আমার জীবনে রোম্যান্স সঞ্চারের প্রয়োজন নেই, রেখাই আমায় যথেষ্ট রোম্যান্স দিতে পারবে। রেখা দেবে রোম্যান্স? রেখার পাল্লায় পড়লে রবি ঠাকুর রোম্যান্স ভুলে যেতেন, পদ্য লেখা বন্ধ হয়ে যেত। দেখুন, আমি বলি কি, আপনি যেগুলো দেখালেন না এগুলো সবাই খুব ভালো, খুব ইন্টারেস্টিং, কিন্তু আপনি একটা অন্য কিছু দিন, একটা অর্ডিনারি কিছু দিন। হ্যাঁ ধরুন, এটা বেশ একটা অর্ডিনারি রেইনকোট, তারপরে মাথা ঢাকা টুপি। অর্ডিনারি কিছু? অর্ডিনারি রেইনকোট, মাথা ঢাকা টুপি, দেখবে একদম ছেদো মামুলি ব্যাপার, এই হচ্ছে আধুনিক ক্রাইমের গোলমাল, কোনো ইমাজিনেশন নেই। আচ্ছা বলো তো, বেলেঘাটার গোডাউন হইতে কয় ড্রাম গুঁড়া দুধ উধাও, এর মধ্যে কোনো উত্তেজনা আছে, এর নিয়ে কোনো ক্রাইম স্টোরি হয়? না সেটা হয় না। তবে কিংবা সেই কাজে বাধা দিতে গিয়ে গোডাউনের নাইট গার্ড ছুরি কাহত, এর মধ্যে কোনো রহস্যের সন্ধান করতে পারো? হয় না, আমি বলছি তো হয় না। তাহলে এই ছেদো ক্রাইমের লেভেলে কেন ভাবছো তুমি? মাথাটা একটু খাটাও, আমাদের ক্রাইমটাকে একটা ক্লাসিক্যাল টাচ দিতে হবে, শানিত নিষ্ঠুর ছুরি, অপথ্য পটাশিয়াম সায়ানাইড, অ্যাশতে ব্যালকান সোবরানির টুকরো, ফায়ার প্লেসের মধ্যে আদ পোড়া নীল কাগজের চিঠি, ভারী পর্দার পেছন থেকে বেরিয়ে আসে সাড়াশির মতো দুটো হাত, গেটের বাইরে স্পোর্টস কারের টায়ারের দাগ, চীনে বোম্বেটে বহুদিনের আগে হারিয়ে যাওয়া যমজ ভাই, আর খালি ঘর, টেপ রেকর্ডার চলছে কিন্তু মনে হচ্ছে ঘরের লোক আছে। শনিবার রাত্রে আপনি কোথায় ছিলেন মিস্টার গড়গড়ি? আমি দেখুন সম্পূর্ণ নিরাপরাধ, আমি এই বিষয়ে কিছু জানি না। বাপরে বাপ, আপনি তো কথা তুবড়ি ছুটিয়ে দিলেন। কেন ছোটাবো না, একটা অসাধারণ ক্রাইম আমরা করতে চলেছি এবং তুমি সেই ক্রাইম ড্রামা স্টার, তোমার চুরি পরে থানা থেকে যে কালাকুত্তাটি আসবেন। কালাকুত্তা? ডিটেকটিভ, ওটা আন্ডারওয়ার্ল্ডের ভাষা, তোমরা যাকে বলো টিকটিকি। তাই যিনি আসবেন তার নাম ধরে নেওয়া যাক ইন্সপেক্টর কেবলরাম বৈদ্য, তা তাকে তুমি একটু মাথা ঘামাতে দেবে না? তাকে তো সেই কাজের জন্য মাইনে দিয়ে রাখা হয়েছে। ওকে ওকে ওকে, আচ্ছা তাহলে দেখি আমি কি পাই। হ্যাঁ দেখো, আমি আচ্ছা আচ্ছা, এটা কিরকম হয়? মোহাম্মদি বেগ কিংবা কিংবা এই তিব্বতী লামা, এই ধরনের উদ্ভট পোশাকের লোক এখানে কি করে আসবে? আর দেখুন, এগুলো না একদম আমাকে মানাবেও না। না না, মানালেও কোনো ক্ষতি ছিল না, কিন্তু আর তো বেশি কিছু নেই। হ্যাঁ দেখি তো, এই একটা আছে, পেয়েছি, গো অ্যাজ ইউ লাইক পুলিশ স্পোর্টসে একবার এইটে পড়েছিল। ক্লাউন! হায় ভগবান, এই ক্লাউন! তাঁবুর ভেতরে বাঘের খেলা, ট্রপিজের উপরে সুন্দরীর কসরত, কিন্তু সমস্ত লোকের মনোহরণ করে নিয়েছে ক্লাউন, সার্কাসের ক্লাউন। দিন আর কি করা যাবে, যে পুজোর যে বাদ দি। গুড, তাহলে তোমার জামাকাপড়গুলো খুলে এবার আমার দিয়ে দাও। সে কি? না না, জামাকাপড়ের একটা সুতো এখানে পাওয়া গেলে ফরেন্সিক তার থেকে সব ধরে ফেলবে, কোনো লজ্জা নেই, তুমি খোলো। ঠিক আছে, আমি তাহলে চেঞ্জ করে আসছি কোথাও একটা গিয়ে। কোথাও একটা গিয়ে কোথায় যাবে? All right, then go right into my bedroom.
That's like a good boy. Give a clown your finger and he will take your hand. কি আমায় কিছু বললেন? না, আমার একটা পুরনো ইংরেজি প্রবাদ মনে পড়ে গেল। আমারও এখন একটা পুরনো বাংলা প্রবাদ মনে পড়ছে। ক্ষুধায় চায় না সুধা, পিড়িতে চায় না জাতি, ঘুমে চায় না খাট পালং, আর বাজ্যে চায় না বাতি। দেখ বাবাজি, দেখবি নাকি, দেখ রে খেলা, দেখ চালাকি, ভোজের বাজি, ভেলকি ফাঁকি, পড় 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 পড়বি পাকি, ধপ লাভ দিয়ে তাই তালটি ঠুকে, তাক করে যাই তীর ধনুকে, ছাড়ব শটান উর্ধ মুখে, হুস করে তোর লাগবে বুকে, খপ। লাভলি, এক্সেলেন্ট, শাবাশ শাবাশ। এইবার তোমার দরকার একজোড়া জুতো। ওকে দিন। এই যে এত বড়, বাবা, যখন বাংলাদেশে পদ্মা পার হবো তখন নৌকোর কাজে লাগবে। সার্কাসে সব থেকে ভালো চিতা নয়, ছুটন্ত ঘোড়া নয়, তার পিঠে খেলোয়াড় কত রকমের কসরত। হাতি নয় সব থেকে ভালো, নয় পশুরাজ, সব থেকে ভালো হলো ক্লাউনের তামাশার ভ্যাপো ভ্যাপো ব্যান্ডের গত। কোনোদিন দেখাতে গিয়ে দুরন্ত খেলা কসরত, কি জানি যদি বা হও চিৎপাত, খেলা ভেঙে যাবে, বুক ফেটে যাবে, তাবু খালি হয়ে যাবে নির্ঘাত। এসো এসো, আমাদের একটা কসরত দেখো, কসরত। কি কসরত ভাই? এই ডিগবাজি খেয়ে উল্টে পড়ো। আচ্ছা আচ্ছা, দাঁড়ো দাঁড়ো, আমি এনে দিচ্ছি। শুনুন, আরে এটার জন্য একটা স্পেশাল ট্রেনিং লাগে। কাম অন, জাগলিং করো, জাগলিং জাগলিং জাগলিং, জাগলিং করতে থাকো। এই সরি 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 সরি, লাগলো নাকি? হ্যাঁ, কিন্তু সার্কাসের খেলার নিয়ম জানো তো, প্রথমেই যদি শিখতে না পারো তাহলে একেবারে ছেড়ে দাও। আসল তামাশাটা শুরু করা যেতে পারে। বিলক্ষণ, আপনার আদেশের অপেক্ষায় যাহা পানা। আসুন, আপনাকে আপনার কাজের যন্ত্রপাতিগুলো দিই। এই হচ্ছে কলম, ছড়ের কাজ করতে অর্থাৎ গ্রিল খোলার সময় এটা লাগবে। এইটা একটা তোয়ালে, গ্রিলটা নামিয়ে রাখার সময় তলাটা মুড়ে নিলে কোনো শব্দ হবে না। ওকে, এই হলো আঠা আর কাগজ, কাঁচের উপর কাগজটা আঠা দিয়ে সেঁটে ঠুকে ঠুকে ভাঙবে যাতে কোনো শব্দ না হয়। কারণ তোমার ধারণা বাড়িতে একটা ভয়ঙ্কর কুকুর আছে, ডোবারম্যান পিনসার। আর এই হলো ফুলের তেল। ফুলের তেল দিয়ে কি করবো? অপরাধ জগতে ফুলে তেল দেওয়ার অর্থ হলো তালায় অ্যাসিড ঢালা। ফুল কাঁটা অর্থাৎ ঝুটা চাবি দিয়ে তালা খুলতে না পেরে তারপর অ্যাসিড ঢেলেছ, তারপর গ্যালিগনাইটের বিস্ফোরণ। গ্যালিগনাইট? এ ভেরি স্মল চার্জ অফ গ্যালিগনাইট। সাংঘাতিক ব্যাপার। মানে শুনুন, আমি কিন্তু গ্যালিগনাইট ফ্যালিগনাইট কিচ্ছু বুঝি না। তোমার তো বোঝার দরকার নেই, আমি বুঝি, ওটা আমার উপর ছেড়ে দাও। এইখানে দরকার একটা সুপ্রিম বিজার্ড টাচ, যেটা সমস্ত ঘটনার মধ্যে একটা অদ্ভুত রসের সঞ্চার করবে। কি? হ্যাঁ হ্যাঁ, এই আমার কাছে একটা গ্রোকের ছবি আছে জানো, ফেমাস ক্লাউন ছিল, অ্যাকোর্ডিয়ান বাজাতে বাজাতে শূন্য লাভ দিত, বাজনা থামতো না, এত টাকা করেছিল যে ইটালিয়ান রিভিয়েরাতে ১,০০,০০০ পাউন্ড দিয়ে বাড়ি কিনেছিল। আর ক্লাউন, ধরো এই ক্লাউন চোর সেই ক্লাউন গ্রোকের ছবিটা চলে যাওয়ার সময় দরজার উপর সেঁটে রেখে দিয়ে চলে গেল, তখন কিরম হবে? একটা কাজ করুন, একটা কাগজে ফুল পেজ বিজ্ঞাপন দিয়ে সবাইকে জানিয়ে দিন আমরা কি কি করতে যাচ্ছি। না না, মানে তোমার চুরির পরে থানা থেকে যে ইন্সপেক্টরটি আসবেন না, ওই কেবলরাম বৈদ্য, আমি তাকে একটু কনফিউজ করার জন্য এটা ভাবছিলাম। তো তোমার যদি ভালো না, আপনার উর্বর মস্তিষ্কের বাইরে কেবলরাম বৈদ্য বলে পৃথিবীতে কোথাও কোনো প্রাণী নেই। আমি বাজি রেখে বলতে পারি, থানা থেকে যিনি আসবেন তার নাম হয় হয় চতুর্লাল চতুর্বেদী, না তো ধুরন্ধর ধারা। জেগে, এই পোশাকটা ভীষণ হাস্যকর, অস্বস্তিকর, এই জুতো দেখুন, এরপরে হাঁটা যায় নাকি? ধরো আমি খুলে, খুলো না খুলো না খুলো না, তুমি এখান থেকে দেখতে পাচ্ছ না,
ব্যারাকপুর স্তম্ভে তো চব্বিশ পরগনা তোলপাড়, ওই বৃহৎ বুটধারীর শিকার এবার কে? এই বেয়ারা জুতো পরে হাঁটা যায়, আপনি বলুন। শোনো শোনো, এই বুটের ছাপ বাগানে দেখলে পুলিশের মনে হবে যে একজন পাকা পেশাদার ক্রিমিনাল। তার পায়ের ছাপ কাঁচামাটিতে পড়তে পারে জেনেই সেইটি ঢাকার জন্য এরকম বেড অফ সাইজের জুতো পরে এসেছিল, বুঝলে? রেডি নাও, ওকে ওকে, এই নাও গ্লাভস, আর এই হলো মুখোশ। এবার এইটি পরে দরজা দিয়ে বেরিয়ে লন পেরিয়ে বাড়ির পেছন দিকে চলে যাও। সেখানে দেখবে একটা শেড আছে, সেই শেডের মধ্যে একটা মই দেখতে পাবে, ওই মইকে গব্বাবাজিতে বলে আড়া বা লগলগ। সেই লগলগটা এনে জানলার ল্যান্ডিংয়ের কার্নিসে ফিট করবে, করে তারপর জানলা ভেঙে ল্যান্ডিংয়ের ঢুকে আসবে। রাইট রাইট। এই আপনি সেই লগলগটা ধরবেন তো? একেবারেই নয়, বাগানের কাঁচামাটিতে আমার পায়ের ছাপ পড়া চলবে না। আমি মই চড়তে পারি না, আমার নিচের দিকে তাকালেই মাথা ঘুরে। উপস্থিত বুদ্ধি খাটালি পারবে, যে পাটা নিচে সিঁড়িতে রাখবে তার উল্টো পাটা তার উপরে সিঁড়িতে রাখবে। ইটস কল্ড ক্লাইম্বিং। গুড লাক। আরে আরে, তুমি জিনিয়ার চারাগুলো মারিয়ে শেষ করবে, সরে যাও ওখান থেকে। ওসে অবসে, কিসের যেন আওয়াজ হলো না রে, মনে হয় সিঁড়িতে পায়ের আওয়াজ পেলাম। না না, ও বাতাসের শব্দ। জানিস বসে, আমার মাঝে মাঝে মনে হয় এ বাড়িটাতে একটা অভিশাপ আছে। যাক গে যাক, তুই এসব কথা শুনিস নি, বুড়ো হয়েছি, নিজের ছায়া দেখলে নিজেই চমকে উঠি। ও কিসের আওয়াজ? ও কেউ বোধহয় বাড়িটাতে ঢুকলো, ঘুমের মধ্যে আমাদের সকলকে মেরে রেখে যাবে। না বাছা না, এত বড় বাড়ি, বার দরজা তার বন্ধ, অত উঁচু জানলায় কি লোক উঠতে পারে? আর এই দুর্গের মতো বাড়িতে কে ঢুকবে? আরে কি হচ্ছে এটা কি? সরি, ওই ঠুকতে গিয়ে না কাঁচটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। আচ্ছা আচ্ছা, আমার কাছে এই আঠাটা এখনো রয়েছে, এটা দিয়ে কি করবো? এখন আর কি করবে, দেয়ালে মাখিয়ে দাও। দিলে কোনো ক্ষতি ছিল না। দাঁড়ান তো, শোনো, এইবার আচ্ছা আমি এবার গিয়ে সেফটা ভেঙে ফেলি। না না, এক্ষুনি নয়, প্রথমেই নয়। তোমার তো জানার কথা নয় মালটা কোথায় আছে। তুমি আগে চতুর্দিকে সব খোঁজো, সব কিছু জিনিসপত্র একটু ওলট পালট করে দাও, বেডরুমে ঢুকে চলে যাও, ওখানে সব হাটকা ফাটকা করো, ওয়ার্ড্রোব খুলে কিছু জামা কাপড় এনে ছড়িয়ে ছিটিয়ে ফেলো। আচ্ছা হ্যাঁ, রেখার জামা কাপড় হলে ভালো হয়। কিছু পেয়েছি? হ্যাঁ নিয়ে এসো, ছড়িয়ে ছিটিয়ে ফেলো। সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড। এটা কি হচ্ছে কি? তুমি কি ঘরের আলনা গুছোচ্ছ? সব ভালো করে ছড়িয়ে ছিটিয়ে ফেলো। কি আসছো? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি আরো কিছু নিয়ে আসছি, এখানে আরো অনেকগুলো রয়েছে। এই যে এইগুলো আমার প্যান্ট শার্ট, সব নিজাম বক্স থেকে করানো, ওরা লাঠির বাড়ির সেমিজ তৈরি করতো। আগে এসে নিচে ড্রয়ারটা ভাঙো।
তুমি আসবে বলে কি হাট করে খোলা থাকবে? ওটা গাছা বিখলের পাত্রি দিয়ে খোলো। গাছা বিখলের পাত্রি পাত্রি আপনি আমাকে দেননি। ও দেইনি বুঝি? না, দাঁড়াও এদিকে এসো দেখি। সত্যি বিমল, তোমার মতো আনাড়ি রাতের অতিথি আমি দেখিনি। রেখা যে তোমার মধ্যে কি পেল! সমব্যথী সহানুভূতি, যা আগে কখনো পাইনি। বাছুরে চেনে না বা গাছে কোল ঘেঁষে, সে পিড়ির দেখে গাই নয়ন জলে ভাসি। দেখুন, বেঁকা কমলার সঙ্গে আপনার পিড়ির দেখে যদি আমাদের চোখে জল না আসে, তাহলে আপনারও নয়ন জলে ভাসার কোনো কারণ দেখি না। তবে আপনার সঙ্গে আমাদের একটা পার্থক্য রয়েছে, আমরা আপনা থেকে অনেক বেশি সুখী। আমার সঙ্গে তোমার একটাই পার্থক্য রয়েছে, যে তুমি ঘটনাটা অনেক বেশি সিরিয়াসলি নিয়েছ। প্রেম করলে সিরিয়াসলি করা উচিত। প্রেম যদি সিরিয়াসলি করতে চাও, তাহলে সিরিয়াসলি ওটা ভাগো। এটা ও মায়ের দেখি এক পাটি বাঁধানো দাঁত রয়েছে, রেখে দাও। একটা দাঁত আবার সোনায় বাঁধানো, দেখে মনে হচ্ছে ব্যাটা ছেলের দাঁত। এক্ষুনি ওটা রেখে দাও। সরি সরি, মানে ভেঙে যেতে পারে বলে বোধহয় এক সেট এক্সট্রা তৈরি করে রেখে দিয়েছেন। এই মুহূর্তে তুমি ওটা নামিয়ে রাখবে কিনা? ওকে ওকে ওকে, এবার এসো। হ্যাঁ, এরপরই সেই বিস্ফোরণ। দেখো আমার তারের ওপর পা দিও না। না ঠিক আছে। এইবার কাউন্ট ডাউন, 5 4 3 2 1, কন্টাক্ট। ফেটে গেছে, হা ফেটে গেছে, ফেটে গেছে। ও বাবা, ধোঁয়া বেরোচ্ছে তো, গরম গরম রয়েছে নাকি? তোমার হাতে গ্লাভস আছে, খুলে দেখো। ওটা ঝাঁকাচ্ছ কেন? ওটা গয়নার বাক্স না ব্যান্ডে বাজানোর ম্যারাকাস, সেটা বুঝতে পারছো না? তো বন্ধ রয়েছে, দেখুন না। বন্ধ রয়েছে তো আছে, ভাঙো। তোমার কলজের জোর দেখছি খরগোশের মতো। কি আশ্চর্য, এত সুন্দর একটা বাক্স শুধু শুধু আছাড় মেরে নষ্ট করবো? দাঁড়ান না দেখি, যদি কোনোভাবে খোলার কোনো গোপন কায়দা ফায়দা থাকে। একটু আটকে আছে, হয়ে গেছে। ওটা আমাদের বিয়ের সময় আমার মা রেখাকে দিয়েছিলেন। আমার যদি ওটা কোনোদিনই ভালো লাগে না, আমার কিরকম মনে হতো ওটা পড়লে রেখাকে বাইজি বাইজি দেখা। বাবা যদি এখন এখানে থাক। বেচারা বাবা, সারাটা জীবন চিনির বলদের মতো ঘাড় গুঁজে শুধু ঠুকঠুক করে গয়নাই তৈরি করে গেল। এসবের আসল মালিক হওয়ার কি মানে বুঝলই না। অন্ধকার ঘুপছি ঘরে, ঘাড় গুঁজে বেঁকে দুমড়ে একটা জন্তুর মতো কাজ করছে। টায়রা টিকলি রতন চুর কান পাশা গড়তে গড়তে চোখের জ্যোতি ঘোলাটে হয়ে আসছে। কেন ছেলেকে স্কুল কলেজে পড়াবে? নিজে তো পড়তে পারিনি, তাই ছেলের কাছে একটা দায়। তারপর যে নতুন দেশে এসেছি, সে নতুন দেশের কাছে তার দায়। ছেলেকে এই দেশের মতো করবে। বেচারা। ওহে অগরবাবু, ভাবনা চিন্তা ছেড়ে এবার ওগুলো পকেটস্থ করতে শুরু করো। আমি গিয়ে রসিদগুলো এনে দিচ্ছি। তার আগে অবশ্য এইখানে আর একটা মজা আসছে।
এই হলো সেই মুহূর্ত যখন বিস্ফোরণের আওয়াজ শুনে গৃহস্বামী ঘরে ঢুকে চোরকে হাতে নাতে ধরে ফেলছে এবং তার ফলে যে ধস্তাধস্তি হচ্ছে তাতে ঘর একদম বিধ্বস্ত। মিস্টার চৌধুরী, আমাকে হাতে নাতে ধরার কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। তোমাকে খুব কাছ থেকে আমি দেখলে পুলিশের কাছে আমি তোমার চেহারার বর্ণনা দিতে পারি। শুনুন শুনুন মিস্টার চৌধুরী, আমি বলছি ভুল বর্ণনা। স্যার, যে লোকটি ঘরে ঢুকেছিল তার মুখটি কি আপনি দেখতে পেয়েছিলেন স্যার? হ্যাঁ ইন্সপেক্টর, পেয়েছিলুম। আসলে ওই আবছা অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছিল না, কিন্তু দেখে মনে হলো ওটা মানুষের মুখ নয়, ওই ওই নারকলের মালাটালা দিয়ে যেরকম মানুষের মুখের আদল করে সেই রকম ছোবড়ার মতো আঁশ চুল, ওই জুতোর কালি লাগানো মুখে। তাই বলুন। হ্যাঁ, সেটা তো করা যেতেই পারে। আচ্ছা, আপনি ঘরটা কতটা বিধ্বস্ত চাইছেন? অনেকটা, বেশ খানিকটা, যাতে দেখে বিশ্বাসযোগ্য বলে মনে হয়। তাই বলে একদম কুরুক্ষেত্র করে ফেলো না। না, রাইট, এক সেকেন্ড। এটাকে তুমি বিশ্বাসযোগ্য বলবে? কি জাদুর গায়ে হাত বোলাচ্ছ? দেখো, দেখো 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 দেখো, এইভাবে এইভাবে বইগুলো উড়ে যাক, শীতের ঝরা পাতার মতো উড়ে যাক উড়ে যাক। তারপরে দেখো দেখো কি করি, এই তো কাগজগুলো উড়তে থাক বাতাসে পাখির মতো, পাখির মতো উড়ে যাক। আয় আয় রে আমার শুকনো পাতার ডালের ঝড় নেমে আয়। হয় আচ্ছা, এবার খুব সুন্দর হয়েছে, এসব পরে আমার অ্যাকাউন্টেন্ট এসে গুছিয়ে টুছিয়ে রাখবে। আচ্ছা আচ্ছা, কিন্তু এখনো যেন ঠিক যেরকমটা চেহারা হওয়া উচিত সেরকম হচ্ছে না। আচ্ছা এসো, তোমরা নিজের একটু ধস্তাধস্তি না কি? এই দেখুন, এই পোশাকে কিন্তু সমানে সমানে হচ্ছে না, আমি কিন্তু পারবো না, জুতো ফুতো নিয়ে পারবো না। বাজে বকো না, তুমি তো এখন আন্ডার ডগ, পাবলিকের সিম্পাথি তো এখন তোমার উপর। দেখুন, আপনি কিন্তু খাঁচায় পুরে খোঁচা দিচ্ছেন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। আপনি পাটার ইচ্ছে কি কেউ ঝোলে না? দেখুন এইবার আমার তোমার হাতে কয়েক ঘা খাবার পালা। ইনফ্যাক্ট তুমি এখানে আমাকে একদম মেরে অচৈতন্য করে দিচ্ছ। যা সত্যি সত্যি, হ্যাঁ পুলিশ এলে তো আমাকে একটা সত্যি সত্যি মাথায় আঘাতের চিহ্ন দেখাতে হবে। আমি তো ভেবেছিলাম এই ব্যাপারটা তোমার ভালো লাগবে। রাইট রাইট, আচ্ছা আমি কি দিয়ে মারি, কি দিয়ে কি দিয়ে মারি? এইটা দিয়ে যদি? না 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 না, ওটা না ওটা না, ওটা অরিজিনাল আফ্রিকান স্কাল্পচার, ভীষণ এক্সপেন্সিভ, ভয়ানক দাম। ওকে ওকে ওকে, সরি সরি সরি। তাহলে বাহ, এটা আছে তো, এক্সেলেন্ট। আমরা তো খুন করার জন্য কোনো অস্ত্র চাইছি না, আমরা চাইছি সামান্য একটা কিছু থেকে সামান্য একটা আঘাত লেগে আমি খানিকক্ষণের জন্য অচৈতন্য হয়ে যাচ্ছি। এ একদম ক্লাসিক ফর্মুলা। তা সেই সামান্য একটা কিছুটা কি সেটা আমি জানি না। ইনফ্যাক্ট তোমার হাতের লাঠি চলার ভর দেখে আমি আর এখন আঘাতের কথা ভাবছি না। আচ্ছা, সায়েন্টিফিক ডিটেকটিভ ফিকশনের যারা জনক, আর অস্টিন ফ্রিম্যান কিংবা আর্থার বি রিভস, তারা এই বিষয়ে কি ভেবেছেন একটু চেপে দেখি তো। আচ্ছা কাজ করলে হয় না কি? আরে ব্লো পাইপের ভেতরে ভীমরুল পুরে সেটা আপনার কপালে বসিয়ে সেই ভীমরুলটাকে যেটা কামড় দেওয়ালে হয় না? চমৎকার চমৎকার। তোমার কাছে সেরকম ব্লো পাইপ বা ভীমরুল আছে? মহা জ্বালা হলো, আমি ভীমরুল সঙ্গে করে নিয়ে ঘুরছি। ও সঙ্গে আনোনি? যাই হোক, তবু যে এতে বুদ্ধি করে ভেবেছো এর জন্যই তোমার ফুল মার্কস পাওয়া উচিত। যাক, একটা কাজ অবশ্যই তুমি সবসময় করতে পারো, আমাকে পিছমোড়া করে বেঁধে এই সোফার সঙ্গে মুখে কাপড় গুঁজে তুমি চলে যেতে পারো, আমার থেকে ঠিক এইভাবেই এসে সকালবেলায় ঠিকই যে ডিসকভার করবে। ওমা বাবু, এমন মেহতদের মরার মতন আষ্টি পৃষ্টি বেঁধে শুয়ে রয়েছে কেন?
বই লিখে লিখে আর ওই খেলনাপাতি খেলে খেলে বাবুর মাথাটাই গেছে, বুঝতে পেরেছি। ওই বইতে যেমনি ধারা লিখবে এখন তেমনি ধারা খেলতে নেগেছো। ঠিক আছে ঠিক আছে, তুমি শুই শুই খেলা করো, আমি কাজ ছেড়ে চলে যাব। আগে যদি আমি আপনাকে মেরে অজ্ঞান না করে ফেলি তাহলে আমি আপনাকে বাঁচছি কি করে? এটা খুব সঙ্গত প্রশ্ন। তুমি আমাকে পিস্তল দিয়ে ভয় দেখাতে পারো, রাইট? আজকাল তো কমন ক্রিমিনালদের কাছে ফায়ার আর্মস থাকে। হিম শীতল মৃত্যুর মতো পিস্তলের ঠান্ডা ইস্পাতের নলটি তাহার ললাট স্পর্শ করিবা মাত্র তিনি আর প্রতিরোধ করিতে পারিলেন না। এটা কি গুলি টুলি ভরা আছে নাকি? অবশ্যই। তাহলে এটা কোন কাজে লাগবে? এবং আমার মনে হয় এই সব ধস্তাধস্তি করার সময় এর থেকে একটা দুটো গুলি ছুটেও যেতে পারে। সে কি কেন, কি দরকার? তাহলে তোমার আমাকে পিস্তল দিয়ে কাবু করার গল্পটা খুব বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। আমি ঘরে একটা আওয়াজ পেয়ে চোর ঢুকেছে বুঝে পিস্তল হাতে চলে এসেছিলাম এই ঘরে, আর তখন তুমি আমাকে অ্যাট্যাক করলে, মানে আমি তো একজন নিরীহ গোবেচারি গৃহস্বামী, তুমি সহজেই আমার কাছ থেকে পিস্তলটা কেড়ে নিলে, পিস্তল দেখে ভয় পাইয়ে আমাকে বেঁধে ফেলে রেখে চলে গেলে। খুব একটা উঁচু দরের কল্পনা শক্তি হয়তো এটা হলো না তার পরিচয়, কিন্তু তবু ব্যাপারটা বিশ্বাসযোগ্য। আমার হাতে তারটা কিরকম বলো? দারুণ বলছো, তাহলে এইবার দেখো। আমি একবার তাকে এক গুলিতে তিনটে বাঘ ফেলে দিতে দেখেছিলাম। যা, সেরকম হয় নাকি? হয় নাকি কি হয়েছিল, খালি ওই বাঘ গুলো ছিল কেষ্ট নগরের পুতু। আমি সনদকে বললাম, ওই সনদ, বাঘ মারা যে নিষিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, বাঘের জন্য তো গোটা দেশটাই অভয়ারণ্য, এর মধ্যে পোচিং করলে। আমি তোমাকে বলেছিলাম আমি পরিহাস করলে উনি হাসেন। যত হাসি তত কান্না বলে গেছে রাম সন্না। অভয়ারণ্য হলেও কিছু কিছু জানোয়ারকে সব সময় গুলি করে মেরে ফেলা যায়। ফর এক্সাম্পল, সেই সমস্ত জঙ্গলি কুকুর যারা মেয়ে ফুসলানো কিংবা পরের বউ ভাগানোয় ওস্তাদ। শুধু গিঙে রসিকতা করছেন কেন? আমি হচ্ছি খাস কলকাতার লোক, সাবর্ণ চৌধুরীর বাড়ির সন্তান। তুমি এসেছো ফরিদপুরের গাঁ থেকে। এসব কথা উঠছে কেন? উঠছে কারণ একটা শ্যাকরার ছেলে তুমি, বাঙাল ভূত, তুমি সাবর্ণ চৌধুরীর বাড়ির বউ ভাগিয়ে নিয়ে যাবে আর আমি এটা সহ্য করব। রিভলভারটা দিয়ে কি করছেন বলুন তো? দেখতেই তো পাচ্ছ, তোমার দিকে নিশানা করছি। হ্যাঁ, কিন্তু কেন? কারণ এখন আমি তোমারে খুন করুম। মিস্টার চৌধুরী, আমি 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 ধরতে পারছি, এটা বোধ করি আপনার ওই ওই খেলার মতো করে একটা কিছু না? হ্যাঁ হ্যাঁ, এই খেলাটাই আমরা সারা সন্ধ্যে ধরে খেলছিলাম এবং এই খেলাটার নাম হচ্ছে তোমার মৃত্যু অবধারিত কিন্তু হত্যা বলিয়া কেউ সন্দেহ করিবে না। এসব পোশাক পরানো, রেখার গয়না চুরি করা, এসব কিছুই আপনার? নিশ্চয়ই। তোমার মৃত্যুটা যে অবস্থায় ঘটবে সেটা যাতে তুমি নিজে তৈরি করে দিতে পারো, সেই জন্যই তোমাকে আজ আমি এখানে ডেকে এনেছি। জানলা ভেঙে ঢোকা, ছদ্মবেশ ধারণ, তারপর সেফ ভাঙা,
তারপরে ধস্তাধস্তিতে কয়েকটা গুলি ছুটে যাওয়া এবং সবশেষে একটি অব্যর্থ গুলিতে তোমার মৃত্যু। এই সাহসের জন্য আমি এমনকি একটা রাষ্ট্রপতি পুরস্কারও পেয়ে যেতে পারি। কি পরিকল্পনাটার মধ্যে কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি? রেখা, রেখা, রেখার সঙ্গে যে আমার একটা সম্পর্ক আছে পুলিশ ধরতে পারবে, আর তাহলে তারা বুঝতে পারবে যে আপনি কেন এই কাজটা করেছেন। মাঝ রাতে মুখোশ পরে কোনো লোক যদি আমার বাড়িতে ডাকাতি করতে ঢোকে তাকে বাধা দেবার অধিকার আমার নিশ্চয়ই আছে। আমি কি করে জানবো তুমি কে? কোর্টের সিম্পথি আমি পাবই। সম্পত্তির ওপর ব্যক্তিগত অধিকার আইনত স্বীকৃত এবং একজন অপরাধীর জীবন রক্ষার চাইতে সেই সম্পত্তি রক্ষার ব্যাপারে আইন এখনো অনেক বেশি তৎপর। এমনকি রেখাও ভাববে তুমি একটি ফেরেবা যুবক যে তার গয়নাগুলোর দিকে তাকিয়ে তার সঙ্গে প্রেমের অভিনয় করেছিলে। তুমি একটা ছিঁচকে চোর, বিয়ে নয় চুরির মতলবে তার সঙ্গে মিশেছিলে। অতএব মিস্টার নন্দী, তোমার ভবলীলা এবার সমাপ্ত। আপনি সত্যি সত্যি পারবেন? যদি বলো তোমাকে গুলি করতে আমার হাত কাঁপবে কিনা, তাহলে বলবো না, কাঁপবে না। আপনি এত বড় পাপ কাজ করতে পারবেন? পাপ? ভূতের মুখে রাম নাম, পরস্ত্রীর সঙ্গে প্রেম করার সময় পাপের কথা মনে ছিল না? পাপ পুণ্যে তুমি বিশ্বাস করো? অন্তত অন্য লোকের জীবন নিয়ে ছিনিমিনি খেলায় আমি বিশ্বাসী নই। বাহ বাহ বাহ, এত বিপদের মধ্যে যখন তোমার মুখে বাকি সরছে তখন তোমাকে তো একটা স্পোর্টিং চান্স দিতেই হয়। যাও যাও যাও, পরত পালা পালা পালা। আমি পালাতে যাই, আপনি আমাকে ঠান্ডা মাথায় গুলি করে মারুন। ঠান্ডা মাথায় হোক আর মাথা গরম করে হোক, গুলি করে তোমাকে আমি মারবো। দেখুন এই পিস্তলটা আমার সামনে থেকে সরান প্লিজ। স্যার সরান, এটা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমাকে যে সম্মানটা দিচ্ছি তার জন্য তো তোমার গর্ববোধ করা উচিত। তোমার মৃত্যুটা একটা সুন্দর গোছানো গল্পের একেবারে কেন্দ্রবিন্দু হয়ে উঠছে, কিংবা বলতে পারো তোমার এই দেহত্যাগ একটি মহৎ মানুষের মনের খোরাক হয়ে উঠবে। আমি আসার সময় তো আপনি এই কথাটাই বলেছিলেন। তুমি যাওয়ার সময় আবার এই কথাটাই বলছি। এখন খালি প্রশ্ন হলো পুলিশ এসে কোথায় তোমাকে পাবে? এই ডেস্কটার উপর হুমড়ি খেয়ে পড়ে রয়েছো নাকি একটা ক্যাবিন ট্রাঙ্কের ভেতরে একটা অতিকায় পুতুলের মতন ভেঙে চুড়ে দৌড়ে মুচড়ে? এই কোনটা তোমার পছন্দ বলো তো, শরদিন্দু না হেমেন্দ্রা? মিস্টার চৌধুরী প্লিজ প্লিজ, এটা ডিটেকটিভ গল্প নয়, এটা জীবন। আপনি এটা জ্যান্ত মানুষকে সত্যি সত্যি খুন করার কথা ভাবছেন, আপনি বুঝতে পারছেন? না না, আমার মনে হচ্ছে পিস্তলটা ব্যবহার করা ঠিক হবে না। তার থেকে একটা ছুরি যদি আমি তোমার পেটে আমূল বসিয়ে দিই, হ্যাঁ, তুমি মেঝের উপর মুখ থুড়ে পড়ে থাকবে, তোমার রক্তে লাল হয়ে মেঝেতে ভেসে যাচ্ছে একদম। হায় ভগবান! না, তার থেকে ভালো বোধ হয় গলফ ক্লাব, 1930 মার্ডার ওয়েপন আমার আছে। মিস্টার চৌধুরী শুনুন, ও উড়ি বাবা, তোমাকে আবিষ্কার করা হবে গৃহস্বামীর শয়নকক্ষ সংলগ্ন বৈঠকখানা। দেহটি উপুর হইয়া পড়িয়াছিল, হাত পাগুলি ভাঙা পুতুলের ন্যায় বাঁকিয়া চুরিয়া দুমড়াইয়া মুচড়াইয়া রহিয়াছে। মাথার খুলিটি দেখিয়াই মনে হয় তথায় অমানসিক জোরে আঘাত করা হইয়াছিল। ইন্সপেক্টর রুদ্ধকণ্ঠে কহিলেন, স্যার, এতখানি নৃশংসে হবার কোনো দরকার ছিল কি স্যার? ইন্সপেক্টর, এখন ভাবতে আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কি করবো বলুন, ওই দেখলাম যে লোকটি বেডরুমে ঢুকে আমার স্ত্রীর ইয়ে মানে ব্রা প্যান্টি নাইটি এইগুলি নিয়ে নাড়াচাড়া করছে, তখন আমার একদম মাথায় আগুন চটে গিয়েছিল। না, আমার ভালো লাগছে না। পুলিশ এসে যেভাবে দৃশ্যটি দেখবে তা হলো চুরির পরে তুমি সিঁড়ি দিয়ে উঠে ল্যান্ডিংয়ে গিয়ে মই বেয়ে নেমে যাওয়ার চেষ্টা করছিলে, সেই সময় আমিও তোমাকে ওইখানে ধরে ফেললাম এবং তারপর মারধর করতে করতে টেনে এনে এইখানে এসে তোমাকে গুলি করলাম। কি বলো বিমল, আমার পিস্তলে আমারই হাতের ছাপও থাকছে, অতএব ওঠো। চার্লস দ্য ফার্স্টের যেদিন ফাঁসি হয়েছিল সেদিন তিনি নিজের শার্টের নিচে আরো দুটো শার্ট পরেছিলেন। তিনি বলেছিলেন, আমি যদি শীতেও কাঁপি আমার শত্রুরা বলবে আমি ভয়ে কেঁপেছি, সেই মিথ্যা নিন্দা আমি প্রচার হতে দেব না। অতএব ফাঁসির মঞ্চে যখন এসে দাঁড়িয়েছো
তখন মাথা উঁচু করে আত্মমর্যাদার সঙ্গে দাঁড়াও। আমি বুঝতে পারছি না যে কেন আপনি আমাকে মারবেন। ম্যান ব্যান করো না, ওতে আমার দয়া হয় না। বিশ্বাস করুন, আমি সত্যি বুঝতে পারছি না যে আপনি কেন আমাকে খুন করবেন। বুঝতে পারোনি? ঠিক আছে, আমি তাহলে বুঝিয়ে বলে দিচ্ছি তোমাকে। তোমাকে খুন করব কারণ তোমাকে আমি ঘেন্না করি। তোমার সুন্দর মুখটাকে আমি ঘেন্না করি, তোমার এই সহজ বেপরোয়া চাল চলন আমি ঘেন্না করি। তুমি নিশ্চয়ই তোমার এই ফিল্ম স্টারের মতন চেহারা নিয়ে মেয়েদের মধ্যে খুবই পপুলার, তাদের গান শুনিয়ে গল্প গুজব করে চন করে দাও, ঠিক সেই কারণেই তোমাকে আমি ঘেন্না করি। তোমাকে আমি ঘেন্না করি তার কারণ তোমার শিক্ষা দীক্ষা চাল চুলো স্টেটাস কোনোটা আমার মনের মতো নয়। তুমি আমাদের মতো নও, তাই তোমাকে আমি ঘেন্না করি। ইউ ডু নট বিলং টু আওয়ার ক্লাস। কি করে বিশ্বাস করেছিলে? আমার বউয়ের গয়না আমার বউ সব আমি তোমাকে দিয়ে দেব? আমি গেটে গাড়ল না না দেবার কি আছে? আপনি তো তাকে ভালোবাসেন না। ভালোবাসি বা না বাসি সে আমার। আমি তাকে খুঁজে বার করেছিলাম, এতদিন আমি তাকে রেখেছি এবং এক সময় সে আমাকে ভালোবাসত, কিন্তু এখন সে আমাকেই ভালোবাসে। আপনি তাকে ছাড়বেন না। আপনি একটা শকুনের মতো, একটা পাগলা কুকুরের মতো তার পেছন পেছন সবসময় এরকম একটা পাগলা কুকুরকে মেরে এক্ষুনি যাকে মেরে ফেলা হবে সে একজন নবীন যুবক, ক্লাউনের পোশাকে বর্তমানে সুশোভিত। খেলাটাই আমি জিতলো। হ্যালো, এ কিশোর কোথায় কথা বলছো? কেন ট্রেন বন্ধ কেন? তা স্টেশনে মারামারি হয়েছে, তোমরা বাসে করে আসতে পারলে না? আমি কি হাত পুড়িয়ে রাঁধবো? হ্যাঁ, সে ঝি এসেছিল, সে তো আলু সেদ্ধ ভাত করে রেখে দিয়ে চলে গিয়েছে। চিকেন কোথায়? সে ডিপ ফ্রিজ থেকে বার করে গরম করে খেতে গেলে রাত খাবার হয়ে যাবে। শোনো, কালকে ট্রেনে হোক বাসে হোক ব্রেকফাস্টের আগে তোমরা দুজনে অতি অবশ্যই এসে পৌঁছবে। হ্যাঁ, ও আজকে আমি রেডি টু ইট কিছু খেয়ে নেব। সত্যসিন্ধু চৌধুরীর লগে কথা কইতে আসি। দ্যাটস রাইট, আমার নাম ইন্সপেক্টর গুপ্ত কবিরাজ, বলরাম গুপ্ত কবিরাজ। আমি স্যার বারাকপুর থানা থেকে আসতেছি। আসি, আসুন ভেতরে আসুন। আসলে আমি স্যার ডিটেকটিভ ডিপার্টমেন্টের লোক। আপনারা এত রাত্রিরে ডিস্টার্ব করতে আসি বলে কিছু মনে করেন না, একটা অত্যন্ত জরুরি ব্যাপারে আপনার লগে একটু কথা কইতে চাই, যদি আপনার অসুবিধা না হয়। ব্যারাকপুর থানা থেকে আসছেন বলেন না, আমার আবার পুলিশের লোক দেখলে খুব ভালো লাগে। আমি একটা তো গোয়েন্দা গল্প লিখি তো। দুঃখের বিষয় সকলের তা লাগে না, বেশিরভাগ মানুষের তো অঙ্গ উপরে যারা কয় অ্যালার্জি আছে। একটু ব্র্যান্ডি চলবে নাকি ইন্সপেক্টর, নাকি বলবেন ডিউটির সময় আপনি ড্রিঙ্ক করেন না? আমি যা ড্রিঙ্ক করি ওই ডিউটির সময় করি, অফ ডিউটি ড্রিঙ্ক করানোর পয়সা পাবো কই? গুড। বলুন আপনার জন্য কি করতে পারি? আমি স্যার একটা ডিসঅ্যাপিয়ারেন্সের কেসের তদন্ত করতে আসি।
Disappearance? Ho, sir. Nikhoz. Bimal Nandi name ek bhaddolok nikhoz hoisen. Apne ke tarasinen, sir. Ha, oi jibhaddolok dhobi gade notun basha niyechen to? Shukrobar ratre barite kabar esilen ar tarpor thikai nikhoz. Tajjob bapar. এই ভদ্রলোকের লগে কি আপনার বালো মতো পরিচয় আছে স্যার? না, ভাষা তো একবার এসেছেন এই বাড়িতে, কেন প্রশ্ন করছেন বলুন তো? আপনার শেষ কবে তারা দেখছেন? মাসখানেক হবে হয়তো, আমার ঠিক মনে নেই। বললাম না, তার সঙ্গে সেরকম ঘনিষ্ঠতা আমার কিছু নেই, জাস্ট চিনি। এটা কি সত্য কথা? এটা তো আমাকে ইনফরমেশনের সঙ্গে ঠিক মিলতে আসে না। সিরিয়ামুরের বাটটার মালিক ত্রিলোচন সাহা, ত্রিলোচন সাহারে বিমল নন্দী কইছিলেন উনি আপনার লগে দেখা করতে যাইতে আছেন তিন দিন আগে, অর্থাৎ কিনা শুক্রবার রাত্রে। এই রেস্টুরেন্ট বারের মালিকগুলো এক সময় সত্যি কথা বলে না, পরনিন্দা পরচর্চা না করলে বোধহয় এদের ব্যবসা হয় না। আর এই ত্রিলোচন লোকটাকে তো আগেও দেখেছি, আজে বাজে গুজব ছড়ানো ওর একটা স্বভাব। ঠিকই কইছেন। তবে স্যার, আর একটা আশেপাশে কথা আমরা শুনছি, সেই সম্বন্ধে যদি একটু সঠিক জানাইতে পারতেন তাহলে আমগো এই ভুলটা শোধরাই এলাম যাইতো। কি কথা? তিন দিন আগে আপনার বাড়ি গাঁও দিয়ে একটা লোক যাইতে আসিল, এ লোকটি আমগো ইনফর্মার। তা তার যেন কেমনে মনে হয়েছিল যে এই হেনে এই বাড়ির ভিতরে একটা ভয়ঙ্কর রকম ধস্তাধস্তি মারামারি চলতে আছে। জায়গাটা দেখে কি তাই মনে হচ্ছে? এবং নাকি গুলির আওয়াজ হয়েছিল। গুলি তিনবার আওয়াজ হয়েছিল বললাম গোলকটি ধারণা। গাড়ির ইঞ্জিনের ব্যাকফায়ার না তো? না স্যার, ওইগুলান গুলির আওয়াজ, পিস্তলের গুলি। আমার লোকটি একেবারে শিওর। তা এই কথাটা আমার কাছে জানতে আসতে আপনাদের তিনটে দিন কেন লাগলো এটা জিজ্ঞাসা করতে পারি? খুঁটিনাটি জিনিসের চেক আপ করনে কত সময় লাগে তা তো আপনারা বুঝেন না স্যার, বিশেষ করে আপনার মতো বিশিষ্ট ভদ্রলোকের বিরক্ত করনের আগে আমাকে খবরটা সঠিক কিনা সেটা চেক আপ করা শিওর হওয়ার দরকার কি নয় মিস্টার চৌধুরী? খবর কি খবর? আমগো ইনফরমারটা ওই খবরটা দেওয়ানোর পর আমরা কিছু ইনভেস্টিগেশন করছি রিভার সাইড এবং অন্যান্য অঞ্চলে, এবং ত্রিলোচন সাহা এইসব ব্যাপারে খুবই হেল্প করছেন। ত্রিলোচন দেখছি স্বাধীন দেশের একজন দায়িত্বশীল নাগরিক, দেশের সমস্ত লোক যদি ওর মতো হতো। তা তিনি আমগো কইলেন যে শুক্রবার সন্ধ্যা বিমল নন্দী না হি তার দোকানে ঘুরে আইসিলেন, মদ্যপান করার অভ্যেস আছে তো ভদ্রলোকে, তাই সেই এক পাত্র খাইয়া কইলেন যে আইজার খামু না, অহন সত্যসিন্ধু চৌধুরী বাড়ি যাইতে আসি। অহন তিনি তো পল্লীতে নূতন আইসেন, আমরা ভাবলাম না যাই তেনার রেসি গাই যদি কিছু কইতে পারেন এই সাবজেক্টে। কিন্তু ওই যে স্যার আপনারে কইলাম, সন্দেহ হইতেছে উনি ডিসাপিয়ার কইরে গেছেন গিয়া। কিন্তু এই সঙ্গে আমার সম্বন্ধটা কি? কাল শনিবার তিনি সারা দিন বাড়িতে আসলেন না, আইছো না, আমরা কম কইরা 10 বার গেছি তেনার খোঁজে। বাই জোভ, রোহিত আসছে সেন আপনার জন্য গর্ববোধ করতে পারে। ইন্সপেক্টর, আপনার যদি আর কোনো কথা বলার না থাকে তাহলে আমি মিস্টার নন্দীর কোনো দুর্ঘটনা ঘটছে কিনা এইটা দেখানোর লেগা আমরা তার বাড়ির ভিতরেও ঢুকছিলাম, সেইখানে স্যার আমরা এই চিঠিটা পাইছি। প্রিয় শ্রী নন্দী, আপনার সঙ্গে কথা বলা অত্যন্ত জরুরি, শুক্রবার সন্ধ্যায় যদি আমার বাড়িতে আসেন তাহলে বাধিত হব। ইতি ভবদীয় সত্যসিন্ধু চৌধুরী। দয়া করে দেখেন তো স্যার, এই হস্তাক্ষর কি আপনারই? ওটা আমারই লেখা।
একজন শুক্রবার সন্ধ্যায় বিমল নন্দী এনে আইসিলেন। হ্যাঁ, সুমির সাক্ষীটা সত্যি। অহন সম্ভবত আমার প্রথম প্রশ্নটার উত্তর আপনি দিবেন বলেই আমার বিশ্বাস। কোন প্রশ্ন? শুক্রবার সন্ধ্যায় এখানে কোন রকম ধস্তাধস্তি মারামারি হয়েছিল? সেভাবে বললে হয়েছিল, আমরা একটা খেলা খেলছিলাম আর কি। খেলা? কি প্রকার খেলা? সেটা বুঝিয়ে বলা মুশকিল, বলতে পারেন একটা চোর চোর খেলা। দয়া করে পরিহাস করেন না স্যার। এরপরে কি আপনি বলবেন আমার অবস্থা বুঝে আমার আরো অনেক সংযত হয়ে কথা বলা উচিত? এক ভদ্রলোক এই বাড়িতে আইলেন, ধস্তাধস্তি হইল, গুলির আওয়াজ পাওয়া গেল, ভদ্রলোক নিখোঁজ হইয়া গেলেন। আপনি আমার জায়গায় থাকলে এই কেসটা কি অর্থ করতেন স্যার? অনেক রকম অর্থ করতে পারতাম। দেখুন ইন্সপেক্টর, ঘটনা বাইরে থেকে যা মনে হয় সব সময় আদতে তা হয় না। আমার গোসাইয়ের গুপ্ত কথা বইটাতে ধ্বনি বিজ্ঞান ও ভাষাতত্ত্বের সাহায্যে সম উচ্চারিত শব্দের বানানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের প্রয়োগের তফাত থেকে একটা জাল চিঠি ধরে ফেলেছিল আমার ডিটেকটিভ রোহিতাশু সেন। সে চিঠিটা আবার একটা মুখবধিরের লেখা। আমি কিন্তু অহনো আমার এক্সপ্লানেশনটা পাই নাই। হ্যাঁ, সে নন্দী এসেছিল সন্ধে 7:30 নাগাদ, ঘন্টা এখানে ঘন্টা দেড়েক ছিল, তারপর চলে যায়। তারপর থেকে তো আর আমি তাকে দেখিনি। তারপর থেকে কেউই আর তারা দেখে নাই স্যার। এই আশ্চর্য ব্যাপার, আপনি কি বলতে চাইছেন? কি আমি 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 নন্দীকে খুন করেছি? খুন? আমি তো স্যার খুন কথাটা কই নাই। কান নাই, দেখুন এই বস্তা পচা রসিকতাটা আমার সঙ্গে করবেন না। আপনি কেমনে জানলেন ভদ্রমহিলার শ্বাসরুদ্ধ করা হয়েছিল? কেন, আপনি নিজেই তো তাই বললেন। না স্যার, ওই কথাটা আমি কই নাই। আপনি যে আমাকে এতটা হাস্যকর বইলে মনে হয় হ্যালিক আমি দুঃখিত, তবে মুটে পড়া মগ কামটা কিন্তু খুবই ইউজফুল। এবং এখন আপনি আপনার ডিউটি করছেন, এই তো, এটাও বহু ব্যবহৃত কথা। সম্ভবত তাই। বেশ কিছুদিন ধরে আপনার স্ত্রীর লগে মিস্টার নন্দীর এটা এসে ওই ঘনিষ্ঠতা চলতে আছে। আপনি দেখছি ঘটনাটা জানেন। এরকম একটা ব্যাকওয়ার্ড ছোট্ট জায়গায় বোধহয় কোনো কিছুই গোপন থাকে না, চাপা থাকে না। ঠিকই কইছেন। আপনি নিশ্চয়ই এর থেকে কোনো নারী ঘটিত অপরাধের ইঙ্গিত করতে চান না? অন্তত আমার স্ত্রী রেখাকে নিয়ে নয়, তাহলে তো সেটা চারপাশের বাতাসের জন্য একটা লোকে চুরি মারার মতন হাস্যকর বলে ঠেকবে। বাতাস আমি খুব পছন্দ করি স্যার। খইয়ের ভিতরে বাতাসা দিয়া খাইতেছে কি ভালো লাগে। খইয়ের ভেতর বাতাসে ফেলিয়া পরম তৃপ্তি সহকারে খাইতে খাইতে ইন্সপেক্টর বলরাম বলিলেন, আপনাদের মধ্যে কাহারও এই অপরাধ করিবার জন্য ইচ্ছা, কাহারও সুযোগ, কাহারও বা উপকরণ ছিল, কিন্তু মাত্র এক ব্যক্তির ক্ষেত্রে ইচ্ছা, উপকরণ এবং সুযোগ তিনটেই উপস্থিত ছিল। একেবারে ঠিক কইছেন স্যার, আর সেই ব্যক্তিটা হইলেন আপনি। যাক যাক, যা বলেছি বলেছি। ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটেছিল আমার মনে হয় সেটা আপনাকে খুলে বলাই ভালো। আসলে কি করে যে আপনাকে ব্যাপারটা বিশ্বাস করায়? আমার একমাত্র ব্রান্ডি দিয়েন। হ্যাঁ, আপনি তো জানেন যখন যে আমার স্ত্রীর সঙ্গে নন্দীর একটা অ্যাফেয়ার চলছিল, তখন আপনাকে বলি যে আমি তো দেশ বিদেশে ঘুরেছি, বহুকাল বিলেতে ছিলাম, এইসব ব্যাপারে আমি অত্যন্ত লিবারাল। মানে আমাদের সমাজেও তো আজকাল এসব ঘটনা আকছাড়ি ঘটছে, তাই এ ব্যাপারে কোনো ভদ্রলোকের কাছে হেরে যাওয়াতে আমার কোনো রকম কিছু যায় আসে না, সেটা মেনে নেওয়ার মতন স্পোর্টসম্যান স্পিরিট আমার আছে। তাই বলে কোথাকার কি একটা এসে
চাল নেই, চুলো নেই, শিক্ষা দীক্ষা নেই, কাজের কাজ শুধু প্রেম করে বাড়ানো, সে এসে জোচ্চুরি করে আমায় হারিয়ে দিয়ে যাবে, এটা তো সহ্য করা যায় না। আপনি এই অবস্থাটা মানে তাগো ওই প্রেমটা মাইনে নিতে পারেন নাই, এই কইতে আছেন তো? ঠিক তাই। আমার সব থেকে অসহ্য লেগেছিল যেটা, সেটা হলো যেসব কথা বলে আমার স্ত্রীর মন বিষিয়ে দিচ্ছিল আমার সম্পর্কে। আমার স্ত্রী তো আমাকে তার কিছু কিছু বলেছিলেন। দেখুন, আমার স্ত্রী আমার থেকে বয়সে অনেক ছোট, অনেক কম বয়স না। ক্রিমিনালরা যারে কয় ঠান্ডা গরমি, এই সেই অবস্থায় একটা অল্প বয়সী ছোকরার তাকে ফুসলোনোর মধ্যে কোনো কৃতিত্ব আছে কি? তাও করছিস, আবার আমার সম্বন্ধে আকাতা কুকাতাও বলছিস, এ আবার কি? এ কী ধরনের খেলা? এত লাভ 30 হ্যান্ডিক্যাপ নিয়ে খেলা শুরু করা, এমনকি আম্পায়ারটা পর্যন্ত আপনার এগেনস্ট। আপনি দেখি বিয়াটারে খেলা মনে করেন স্যার? হ্যাঁ, খেলা, তবে হারের খেলা ইন্সপেক্টর। একটা করে ঝগড়া, একটা করে কথা বন্ধ, একটা করে মান অভিমান, আর একটা করে পয়েন্ট লস। জিতের খেলা খেলতে গেলেই কিন্তু আর আপনার বিয়ে করা বউ দিয়ে চলবে না, তখন আপনার দরকার একটি রক্ষিতা। এবং আমিও সেই খেলায় খেলছি আমার ঝিলাম সুন্দরীর সঙ্গে। তিনি আবার কে? তিনি আমার ইয়ে বান্ধবী। তা আপনি কি আমার এই কথা বুঝাইতে চান যে আপনি স্ত্রীর সম্বন্ধে উদাসীন এবং অন্য নারীতে আসক্ত হইলা মিস্টার নন্দীকে খুন করনের আপনার কোন রকম মোটিভই আসিল না? আমি শুধু এইটুকুই বলতে চাই যে আপনারে নিয়ে আছি, অন্যেরে না যাচি। আপনি তো দেখতেছি কিছুই ঢাইকা ঢুইকা কর না, ধর কই তো ধান। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে ওই নন্দীকে আমি তার দুঃসাহসের জন্য একটু শিক্ষা দেব। আমার স্ত্রীর কাছে তার সম্বন্ধে কথাবার্তা শুনে আমার মনে হয়েছিল যে লোকটার সঙ্গে আমার একটা বোঝাপড়া হওয়া দরকার, এবং তার একটা ইনফ্যাক্ট পরীক্ষাও হওয়া দরকার, কেন পরবর্তীকালে আমার স্ত্রী কার হাতে গিয়ে পড়ছেন সেটা তো আমার একটু জানা দরকার। তা এখন এই শিক্ষা এবং পরীক্ষা এটা দেওয়ার সব থেকে ভালো উপায় কি বলুন তো? একটা অপমান করা, কিন্তু একটা সাজানো অপমান। তবে সেই অপমানের মধ্যে দিয়ে যেমন শিক্ষা দিয়ে দেওয়া যায়, তেমনি সেই লোকটি কি দরের তার তো যাচাই হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, হেলে গা আপনি তারে বাড়িতে ডাইকা অপমান করলেন। কেন করলুম আপনাকে বলি, ইউরোপে যে সমস্ত সিক্রেট সোসাইটি ছিল, কি আমাদের স্বদেশী আমল টেরোরিস্টদের যেসব গুপ্ত সমিতি ছিল, সেখানে কাউকে নেবার আগে তার নানা রকম সব পরীক্ষা করা হতো। সেই পরীক্ষার সময় তাকে অনেক অপমান, অনেক হেনস্থা সহ্য করতে হতো। সেই সমস্ত অপমান এবং হেনস্থা সহ্য করার পর তার মেঘদার বোঝা গেলে তবে হতো তার দীক্ষা। বুঝি বুঝি, ওই ওই ছাত্র হোস্টেলে নূতন পোলা পান্ডে যেরকম হেনস্থা করা হয় কতটা সেরকম আর কি। ঠিক তাই। কাউন্ট কাগলিয়াস্ত্র বলে একজন বিখ্যাত ম্যাজিশিয়ান যখন এইরকম একটা সিক্রেট সোসাইটির মেম্বার হতে চেয়েছিলেন, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি প্রয়োজন হলে এই সোসাইটির জন্যে প্রাণ দিতে পারেন। তিনি হ্যাঁ বলাতে তাকে মৃত্যুদণ্ড দিয়ে তার চোখ বেঁধে তার কপালের কাছে একটা বারুদ ভরা কিন্তু গুলি ছাড়া পিস্তল চেপে দেওয়া হয় এবং ফায়ার করে দেওয়া হয়। মাইন্ড ইউ, বারুদ ভরা কিন্তু গুলি ছাড়া। আপনি মিস্টার নন্দীরে সেই রকম কিছু করছিলেন নাকি? কাইন্ডে সেই রকম। আমি ওকে এই বাড়িতে ডেকে এনে ওকে বোঝাই যে যেহেতু আমার স্ত্রী অত্যন্ত খরুচে এবং সে নিজে অত্যন্ত দরিদ্র, সেই জন্যে তাকে বিয়ে করে সুখী হতে গেলে ওর পক্ষে একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে আমার সিন্ধু ভেঙে কিছু গয়না চুরি করা। তো তিনি এই প্রস্তাবে সম্মত হয়েছিলেন? অত্যন্ত আগ্রহের সঙ্গে।
তারপর ও আসার পরে আমি ওকে সম্মত করালাম ও নিজের জামাকাপড় খুলে ফেলে যে একটা ক্লাউনের পোশাক পরতে, এবং সেই হাস্যকর পোশাকে ওই জানলা ভেঙে ঢুকে তারপর সিন্দুক ভেঙে গয়নাগুলো নিয়ে তারপর খানিকক্ষণ আমার ইনস্ট্রাকশন মতন খানিকটা বিশ্বস্তভাবে ধস্তাধস্তি করার পর যখন সে কেটে পড়ার মতলব করছে তখন আমি নিজ মূর্তি ধারণ করে সেই সান্ধ্যাভিনয়টাকে একেবারে ক্লাইম্যাক্সে নিয়ে গেলাম। তার আগে অবশ্য আমাকে কায়দা করে ওকে এমন জায়গায় রাখতে হয়েছিল, পজিশন করাতে হয়েছিল আর কি, যে যেখানে আমি খুব সঙ্গতভাবে ওকে বার্গলার মানে ভুল করেছি এবং গুলি করেছি, এটা হতেই পারে। কিন্তু আমার যদি পুলিশ আসতো কি আর হতো? এইরকম একটা বাংলোতে আমি তো তখন একটা বিমূঢ় নিরীহ এবং ক্ষুব্ধ গৃহস্বামী হিসেবে দাঁড়িয়ে রয়েছি হতবাক হয়ে, এবং এইরকম একটা অভিজাত বাড়ির একজন অভিজাত মালিক যদি ড্রেসিং গাউন পরে মাথার চুল টুল একটু এলোমেলো করে দিয়ে পুলিশের কাছে একটা বস্তা বাজা মিথ্যে কথা বলে, তাহলে আপনি যতই হোক অ্যাডমিট করতে বাধ্য যে পুলিশ তার কথাই বেশি শুনবে। মিস্টার নন্দীর উপরে এসবের ফল কি হইল? সাংঘাতিক ফল। ও তো ঘোড়াতেই আমার টোপটা গিরে ফেলেছিল, তার ফলে ওকে আমি একদম বড়শিতে গাঁথা মাছের মতো খেলিয়ে খেলিয়ে পুরো নাটকটার মধ্যে দিয়ে নিয়ে গেলাম। ওইখানে তো আমার পায়ে পড়েছে যে কাঁদতে লাগলো, আমি বলবার নয় মাথায় পিস্তল চেপে ব্ল্যাঙ্ক কার্টুজ ফায়ার করে দিলাম, ঠাস করে একদম মরার মতো অজ্ঞান হয়ে পড়ে গেল। সমস্ত ব্যাপারটা এত স্যাটিসফ্যাক্টরি হলো না? স্যাটিসফ্যাক্টরি হোক চাই নাই হোক, মিস্টার নন্দী নিশ্চয় প্রাণ সংশয় পাইবা খুবই ভয় পাইছিলেন। এই ধরনের কাম কিন্তু গুরুতর অ্যাসল্ট চার্জে পড়ে যায়। একটু আগে যে মার্ডার চার্জের কথা ভাবছিলেন তার থেকে তো সেটা বেটার। এই চার্জ কিন্তু আমি অহনু ভাবতে আছি স্যার। আরে মশাই কি হচ্ছে কি? ছাড়ুন না এসব, আমি তো বললাম আপনি কি হয়েছিল। দু এক মিনিটের মধ্যেই ওর জ্ঞান ফিরে এলো এবং ও যে মরে যায়নি সে হুঁশও তার হলো এবং তারপর সে বাড়ি চলে গেল। বাস আর কিছুই হইল না। আর কি হবে? হ্যাঁ একটু ব্র্যান্ডি খেতে হলো, ব্র্যান্ডি খেয়ে একটু সুস্থ বোধ করতে হলো এবং শরীরের কলকবজিগুলো চালু করতে হবে, তো ওই অবস্থায় পড়লে আপনাকেও খেতে হতো। তেমন কিছু ঘটলে আমি বোধ করি বাঁচতামই না, আর বাঁচলেও কোনোদিন সুস্থ হইতাম কিনা সন্দেহ। এই কামটা করে খুবই দায়িত্ব জ্ঞানহীন কাম করছেন আপনি। কেন দায়িত্ব জ্ঞানহীন? কেন দায়িত্ব জ্ঞানহীন কিসের? এইটে করে আমি তো বিবাহের পবিত্রতাটাই তুলে ধরতে চাইছিল। বিবাহ যে একটা পবিত্র বন্ধন এবং আজকের এই নৈতিক অধঃপতনের যুগেও যে সেটাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন আছে, আমি তো এই কাজটা করে সেইটি এস্টাবলিশ করতে চাইছিল। কটা লোক এটা করে? আচ্ছা মিস্টার চৌধুরী একটা কথা আমার কয়েন তো, মিস্টার নন্দী যখন এখান থেকে গেলেন গিয়া তখন কি উনি কিছু কইছিলেন? মুখে কথাটি নেই, স্পিক টু নট, টলতে টলতে বেরিয়ে চলে গেল। আমি বুঝতে পারতেছি না কেন আপনার ব্যাপারটা তামাশা বইলে মনে হইতেছে। আমরা কিন্তু ব্যাপারটা তামাশা বইলে নাও নিতে পারি। আচ্ছা আপনি আমার দিক থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন না কেন বলুন তো? তাহলে আপনি দেখতে পারবেন যে লোকটা তো চোর। হ্যাঁ সত্যি তো সে আমার বউ চুরি করেছে। হেলে গা পিতার উপরে অমানুষিক অত্যাচার করলেন। আপনি কি বুঝতে পারেননি ওটা ছিল একটা খেলা? খেলা? হ্যাঁ হ্যাঁ খেলা। বড় দুঃখের কথা স্যার, শুনা লোকে ভাববো শিশুর খেলা। তা শিশুতে খেলা করবে, এতে দুঃখের কি আছে? না আপনি শিশু হইলে দুঃখের কিছুই আসিল না। তা শিশু যদি কোনোদিনই ডাগর না হয় তাইলে কি দুঃখের কথা নয় স্যার? দেখুন ইন্সপেক্টর, আমি সারা জীবনে যেসব বুদ্ধির খেলা খেলেছি তা খেলতে ডাকলে সত্যেন বোস আইনস্টাইন গর্ববোধ করতেন।
Games of construction, games of destruction, games of hazard, games of calidity, inductive logic, deductive logic, semantics, color association, mathematics থেকে শুরু করে ম্যাজিক ভানুমতির খেল অবধি বহু খেলা আমি খেলেছি এবং এই সব খেলার মধ্যে দিয়ে মনের যে প্রসারতা চিত্তের যে উপলব্ধি আত্মার যে উপলব্ধি আমি অর্জন করেছি তা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না এবং অহনা প্রেজে কৃতিত্বটা অর্জন করছেন তা হইল খুনের না আমার বিশ্বাস তাই আপনি করছেন একটু ঘুরে দেখতে পারি হ্যাঁ অবশ্যই দেখুন দেখুন দরকার হলে মেজের পর হামাগুড়ি দিন কোন চুলের টুকরো টুকরো ফেলে খামের মধ্যে রেখে দিন ধারালো অস্ত্রও পেয়ে যেতে পারেন আচ্ছা বিমলের লাশ গুম করে রাখতে গেলে আমি কোথায় রাখবো সিঁড়ির তলার চোরকুটির ওয়ার্ড্রোবে উড়ে বাবা ঘরে বন্ধ করে ছাদেই জলের ট্যাঙ্কে না জল তো দূষিত হয়ে যাবে এক্সকিউজ মি স্যার এই যে আপনার দাওয়াল এই যে গর্তগুলো এটা দুটো আসল গুলি ব্যবহার করেছিলাম ধোঁকাটা শুরু করতে আর একটা ব্ল্যাঙ্ক ধোঁকাটা কমপ্লিট করতে মানে মন্দিকে বোঝাতে হবে তো যে আমি সিরিয়াসলি পুরো ব্যাপারটা করছি মানে খেলাই যদি খেলতে হয় তাহলে আধা খেচড়া খেলে তো লাভ নেই বুঝলাম একখান ব্ল্যাঙ্ক হ্যাঁ আচ্ছা আমার দেখেন তো মিস্টার নন্দী ঠিক কোনানে আসলেন আপনি যখন তারে খুন করলেন মানে খুন করলাম মানে ভাং করলাম তাই বলছেন তো দয়া করে আমার এক্সাক্ট স্পটটা দেখেন যেখানে মিস্টার নন্দীর মাথায় আপনার বুলেটটা যায় লাগলো আর আপনি কি বুঝতে পারেননি যে ওটা রিয়েল বুলেট ছিল না আচ্ছা ঠিক আছে ওই খালি কার্ট্রিজটা যখন ফায়ার করলেন তখন মিস্টার নন্দী ঠিক কুনানে আসলেন আমারে দেখেন সৌমি ওইখানে ও প্রথমে দাঁড়িয়ে ছিল তারপরে বসে পড়ে আর একটু পরে যান হ্যাঁ আপনি যখন তারপর ওই ব্ল্যাঙ্ক কার্ট্রিজের আওয়াজ উঠা দিয়ে একদম হয়ে গিয়েছিল আর কি আপনার কাজে একটু সাহায্য করবো নাকি একটা ম্যাগনিফাইং গ্লাস দেবো রক্তটাও কি পরিহাস স্যার আমি আমি আপনার কথা বুঝতে পারছি না ওই যে টেবিলের কানে লেগে আছে ওইটা শুকায় যা রক্ত রক্ত কোথায় শুনেন না শুনেন না শুনেন না রক্ত অহনো দেখতে আছি ভিজা এটা রক্ত কেমনি আমার কইতে পারেন স্যার মানে এ তো অসম্ভব ওটা তো ছিল একটা খেলা খেলা
আসল বুলেট আসল রক্ত দিয়া খেলা। আচ্ছা ওই জানলা যে ভাঙা হয়েছিল আপনি গেলে তার চিহ্ন দেখতে পাবেন, তার বাইরে কার্নিশের গায়ে মই লাগানো দাগ রয়েছে দেখতে পাবেন, আর ওই মইয়ের যে পায়ের ছাপটাও মাটির উপর রয়েছে, আর যখন ওকে ক্লাউনের পোশাক পরিয়েছিলাম না তখন যে বিরাট বেড অফ বারদার সাইজের জুতো পরিয়েছিলাম সেই জুতোর দাগও আপনি দেখতে পাবেন, আর ও এই যে এই ড্রয়ারটা তো ভেঙেছিল সেটা দেখুন আপনি। থ্যাংক ইউ স্যার, আপনার আর কিছুই দেখাইবার লাগবো না, যা দেখুন আমি নিজেই দেখালুম। এত বছর চাকরি কইরা এইটুকু অন্তত হয়েছে? না না সে তো নিশ্চয়ই হয়েছে, কিন্তু আমি আসলে আপনার সেই সব দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলাম যাতে করে আপনি আমার গল্পের সত্যতাটা বুঝতে পারেন। হ্যাঁ ওই সেফ আমরা ভেঙেছিলাম, আপনি চলুন দেখবেন। অলংকার গুলো রহম কই আছে? ও ওগুলো আমি ব্যাংকে গিয়ে রেখে দিয়েছি। কাল শনিবার? হ্যাঁ মানে আমার মনে হলো ও জায়গাটা তো খুব আনসেফ, যে কেউ তো ঢুকে ওখানে চুরি করে নিতে পারে। কি প্রখর দূরদৃষ্টি! আর ওই ওই যে ওই যে ওই বাস্কেট ওর ভেতরে সেই পোশাকগুলো আছে যেগুলো নিয়ে আমরা। এক্সকিউজ মি স্যার, আপনার বাগানে যে নতুন গর্তটা খুঁড়া হইছে এটা কত তো আমারে কোন নাই কইছিলেন নাকি? গর্ত? কিসের গর্ত? ওই যে ওই যে কাঁঠাল গাছের নিচে আপনার কি মনে হয় সদ্য খোঁড়া হয়েছে? আরে আমি কি করে জানবো কখন খোঁড়া হয়েছে? ও তো মালিকটা বলছিল কি সব কাজ টাজ করবে, কি চারা ফারা লাগাবে। কাঁঠাল গাছের নিচে ফুলের চারা? আরে বললাম তো আমি জানি না, আপনি যান না, দরকার হলে গিয়ে বাগানে ওকে পাবেন। কোথায় কাদামাকা খাঁকি জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ও সুযোগ পেলে মনিবের নামে কুচ্ছ করে দেবে। আমি কিন্তু দেখছি মালিরা অতি উৎকৃষ্ট সাক্ষী হয়, ধীর স্থির সত্যবাদী। না 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 এই ভালো লাগছে না, এই তামাশা আর আমার সহ্য হচ্ছে না। আপনার যদি তাই মনে হয় তাহলে যান না, গিয়ে ওখানে খুঁড়ে দেখুন না, তাহলেই তো পাবেন। আপনি চিন্তা করেন না, এইটা আমরা দেখুন। আচ্ছা আপনার কি মনে হয় যে আমি এইরকম একটা নাইভ লোক যে আমি বিমলন থেকে মেরে ওইখানে মাটিতে পুঁতে রাখবো এবং তার উপরে সদ্য খোঁড়া মাটি ছিটিয়ে রাখবো যাতে যে কেউ এসে দেখতে পায়? আমরা যে আসুম হেইটা যদি না বাইবা থাকেন তাহলে হ স্যার রাখবেন, হত্যাখানিকের ভিতরে কিছু দুর্বাক কিছু চারা গাছ গজাইতে পারলেই তো হইল, তখন তো কম বলে না যে ফুল ভালোবাসে না সে মানুষ খুন করতে পারে, তার রিভার্স লজিকে খুনির পক্ষে ফুলের বাগানে খুব পছন্দ হতে পারে। বেডরুম ছাড়া এটা আমার অহং খুব চালু। মনোগ্রামটা কি? ছোট হাতের কিউ? না না আমার দিন, আমি দেখি 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 উল্টা ধরছি পি কিউ না BN বিমল নন্দী, এই তো তেমন নাম একটা সিটি, কত আমার কয়েন তো স্যার। মিস্টার নন্দী যখন এখান থেকে গেলেন গিয়া তখন কি ল্যাংটা হয়ে গেছিলেন? বিমলের জামা কাপড় এখানে কি করে এলো আপনি বিশ্বাস করেন? আমি কিছুতেই বুঝতে পারছি না। আপনি তো কইলেন ক্লাউনের পোশাক পরানো লেগে আমি জামা কাপড় খুলছিলেন কন্যাই। হ্যাঁ খুলেছিল, এটা বোধ করি অপমানকরণের পদ্ধতি বিশেষ। কিন্তু তারপর তো চেঞ্জ করে নিজের জামা কাপড় পরে বাড়ি গিয়েছিল, মানে ওই ক্লাউনের পোশাক পরে ও রাস্তাতে হেঁটে যাবে এটা কি আপনি ভাবতে পারেন? না পারি না। আর পারি না কইলেই তো তার কাপড় জামাগুলান এইখানে আবির্ভাব হনটা তো অর্থপূর্ণ বইলা মনে হইতাছে। না এই পুরো ব্যাপারটা খুব বোঝানো সত্যি খুব মুশকিল। না না উল্টা একের উল্টা ব্যাপারটা বুঝায় বলা খুব সহজ। আমার মনে হয় নন্দীর একটু জব্দ করনের লেগা হেইটা আপনি খেলা কইরাই শুরু করছিলেন, হেই অব্দি আপনি ঠিকই কইছেন, কিন্তু খেলাটা একটু গন্ডগোল হয়ে গেছিল। আপনি যে তৃতীয় বুলেটটা আপনি মনে করছিলেন ব্ল্যাঙ্ক আসিল এটা ঠিক নয়, এটা রিয়েল বুলেট আসিল। এই বুলেট মাথায় লাগে মিস্টার নন্দী মারা যান আর তখনই ফিলকিরিয়া রক্ত বাইরাইয়া এখানটা লাগছে। আর আপনি যখন বুঝলেন আপনি কি করছেন তখন ভয় পাই আর তারে বাগানে পুঁইতে ফেলাইলেন, কিন্তু এইটা ভালো করে না ধোয়া
আর নন্দীর কাপড় জামা গুলেন পুরা না ফেলাটা আপনার বড় কাঁচা কামড়ে গেছে। বিশ্বাস করো নন্দী সুস্থ দেহে হেঁটে এখান থেকে বাড়ি চলে গিয়েছে। আমি বিশ্বাস করি না, আমি তাকে খুন করিনি। এইটা আমি মানতে রাজি আছি। ওই যে কইলাম আপনি অ্যাক্সিডেন্টালি কইরা ফেলছে, ঠিক আছে ঠিক আছে, আমরা মার্ডার সার্চ দিব না, ম্যান স্লটারের সার্চ দিব, কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। আমি নন্দীকে খুন করিনি, ও জয়ন্ত এখান থেকে চলে গেছে। কিছু মনে করেন না স্যার, ঠিক এই কথাটা আপনি আদালতে গিয়ে কইলেন। দেখুন একটা কাজ করলে তো হাঙ্গামা চুকে যায়, আপনার যদি মনে হয় যে ওকে আমি বাগানে পুঁতে রেখেছি তাহলে যান না, মাটি খুঁড়ে ওকে বের করুন। লাশ পাওনের তো কোনো দরকার নাই স্যার, বর্তমান আইন অনুসারে প্রসিকিউশনের লাশ প্রডিউস করানোর বাধ্যবাধকতা নাই। আপনার বাগানে যে নূতন গর্তটা খুঁড়া হয়েছে তার ভিতরে যদি নন্দীরে নাই পাওন যায় তাহলে কি প্রমাণ হইব? বড় জোরে এইটাই প্রমাণ হইব, আপনি ভয় পাইয়া প্রথমে তারা ওখানে গিয়া পুঁতছিলেন, পরে ভাইবেছেন যে অন্য কোথাও যাইয়ে লয়ে পুঁতছেন। ও অন্য কোথায় পুঁতবো? যেহেনি খুশি, নদীর ধারে রেস করছে, আম্বো কাছে একই কথা, আইজ হোক কাইল হোক তারা খুঁজা পাওয়া যাইবই। নদীর ধারে প্রেম করতে আছে কোনো স্যামড়া স্যামড়ি অথবা খাটালের মোষ খুঁজতে আইলো এক বেটা গয়লা, লাস্টারে খুঁজা পাইলো, না পাইলো কিছু নাই, আপনার বিরুদ্ধে সার্কামস্টানশিয়াল এভিডেন্স প্রচুর হইতে হইব। অঞ্চলেন, সময় হয়ে গেছে। না দেখেন বাইরে একগো পুলিশের গাড়ি অপেক্ষা করতে আছে। বাইরে লক্ষটা পুলিশের গাড়ি অপেক্ষা করুক, আমি যাব না। দয়া করে আমগো কামটা ডিফিকাল্ট করে না। আসেন না না, আই মাস্ট টক টু মাই লয়ার, আই মাস্ট টেলিফোন মাই লয়ার। আরে লয়ার আপনার থানা থেকে ফোন করবার পারবেন? আমরা তো আনকনস্টিটিউশনাল কিছু করুম না। চলে চিন্তা করেন না, খুব বেশি হলে 7 বছর পাইবেন আপনি। 7 বছর? ও স্যার, যেসব খেলা খেলতে যাইয়া শেষ করতে পারেন না, ভন্ডুল কইরে ফেলেন, সেসব খেলা কেন খেলছিলেন বাইবা বাইবা, 7 বছর ধরে অনুশোচনা করণের টাইম পাইবেন। আমি কোনো ভন্ডুল করিনি, আমি সমস্ত খেলাটা ঠিক ঠিক খেলেছি, আপনি কি করে যেন আমাকে ফাঁদে ফেলে দিয়েছেন। তেমন চেহারা নাই বইলাই আমরা এত বেশি ফ্যাক্টি। ফেলুদা কি পড়াশোনা হইতে পারি? কিন্তু আমগো নাশারন্ধ্র রহস্যের গন্ধ পায়। আপনি আপনি কে 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 বলুন তো, ঠিক কে বলুন তো? ডিটেকটিভ ইন্সপেক্টর বলরাম গুপ্ত কবিরাজ। এইসব ব্যাপারে যাবো মাথাটা একটু খেলে তারা একটু ভাই ভাই বুঝবো। কবিরাজ আর বৈদ্যে বেশি প্রভেদ নাই, কেবলরামের কেটা শুধু গুপ্ত হইয়া গেছে। কে বলরাম অহন বুঝছেন স্যার? বিমল, আপনার আদেশের অপেক্ষায় জহা আপনা। কি শয়তান তুমি! হ্যাঁ দড়িবাজ বদমাইশ। ধন্যবাদ ধন্যবাদ। অবশ্য তাই বলে তোমার খেলাটা আমি অ্যাপ্রিসিয়েট করছি না, তা ভেবো না। ইট ওয়াজ সিম্পলি ব্রিলিয়ান্ট। ও ইট কলস ফর এ ড্রিঙ্ক, লেটস হ্যাভ এ ড্রিঙ্ক, কাম অন। তার আগে এগুলো সব তুলি, সর্বাঙ্গে সব মেকআপ, স্পিরিট গাম। আরে বাথরুমটা কোথায়? ও জাস্ট অন দ্য করিডোর। ও masterpiece, absolutely a masterpiece. সত্যি বিমল, কোনো প্রশংসাই তোমার জন্য যথেষ্ট নয়, ইট ওয়াজ রিয়েলি ফার্স্ট ক্লাস। কিছুক্ষণের জন্য হলেও আমাকে একেবারে বোকা বানিয়ে দিয়েছিলে। হুম হুম, কিছুক্ষণের জন্য? আচ্ছা আচ্ছা, মানলাম বেশ বেশ খানিকক্ষণের জন্যে। তবে বাবু, আমার তো শেষের দিকে একটু সন্দেহ হচ্ছিল। হ্যাঁ, ওই সেই নদীর ধারে প্রেম করছে, ছোঁড়াছুড়ি, খাটালের মোষ খুঁজতে এলো কয়লা, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল না? আপনি সেদিন কি আমাকে একটা স্পোর্টিং চান্স দিচ্ছিলেন না? আমিও ঠিক সেরকম সাহেবী কায়দায় আপনাকে একটা স্পোর্টিং চান্স দিচ্ছিলাম, যদি ধরতে পারেন। কিন্তু আমার অভিনয়টা কিরম হয়েছিল বলো? নিরীহ নিরাপরাধ লোক, হ্যাঁ, পাকে চক্রে পড়ে গেছে, ট্র্যাপড বাই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। ওটা অভিনয় হলে খুব খারাপ অভিনয়। মোটেই অভিনয় নয়, একদম লেজে গোবরে হয়ে গিয়েছিল। না না, ওটা অভিনয় এবং খুব ভালো অভিনয়। ওই রকম লেজে গোবরের মতন না দেখালে কি ওটা বিশ্বাসযোগ্য মনে হতো নাকি? আমি তো বললাম যে আমার সন্দেহ হচ্ছিল, তাই নাকি? কিন্তু আমার তো দেখে সন্দেহ হয়নি যে আপনার সন্দেহ হচ্ছে।
তবে তুমি যেভাবে চালিয়ে গেছো সেটা কিন্তু অসাধারণ, অসাধারণ। আমার এই ইন্সপেক্টর বলরামকে দারুণ লেগেছে, নম্র ভদ্র অথচ শক্ত ঠাঁই, কিরম দারোগা দারোগা ভাব। আপনি যে তামাশাটা পছন্দ করছেন, হ্যালে গান্নিজিরে আরে ধন্য মনে করতে আছি স্যার। মাস্টারপিস, রিয়েল মাস্টারপিস। রজার শেরিংহামের সঙ্গে ইন্সপেক্টর রিংরোজকে মিশিয়ে একটু গ্রাম্য করে ছেড়ে দিলে যেরকম হয়, আমার বলরামকে সেই রকম লাগছিল বটে। আচ্ছা তুমি পয়জন চকোলেট কেস 1924 সম্বন্ধে কি জানো? বাপের কানে শুনিনি। পড়ো পড়ো, ওটা পড়ো। ছটা সেপারেট সলিউশন ওর থেকে বেরোতে পারে। অবশ্যই তোমাকে আর এসব পড়ে প্লট তৈরি শিখতে হবে না, যে আপলোড বানিয়েছিলে। আচ্ছা তুমি কখন ঢুকেছিলে বলো তো, আমি যখন কলকাতা গেছিলাম। হ্যাঁ, আপনি কখন বেরোবেন আমি নজর রেখেছিলাম। সেই সময় ঢুকে এসে ওয়ার্ড্রোবে জামা কাপড়গুলো রেখেছিলে আর ওই টেবিলটাতে খানিকটা রক্তপাত করেছিলে, তাই তো? এক্স্যাক্টলি। তবে যে রক্তটা পাত করেছিলাম সেটা কিন্তু আমার নয়, মুরগির। হ্যাঁ, মুরগির? এই টেবিল একটু ভালো করে মুছে দেবে, থাক না। মুরগির রক্ত খেলে ঘুন পোকাদের স্বাস্থ্য ভালো হবে। আমার ড্রিঙ্কটা দিন। ও ইয়েস ইয়েস, ইউ ডিজার্ভ ইট, ইউ রিচলি ডিজার্ভ ইট। আমি কিন্তু এখনো আপনার খেলাটার জন্য আপনাকে কংগ্রাচুলেট করিনি। এত অসামান্য, অসাধারণ। তোমার ভালো লেগেছিল? সত্যি বলছো? সত্যি ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। ইনফ্যাক্ট আমার তখনই অসম্ভব নিজেরই ভালো লেগেছিল খেলাটা খেলতে গিয়ে। আচ্ছা তোমার সত্যি সত্যি মনে হয়েছিল তো যে একদম মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছো? বিমল, তুমি রাগ করো নি তো? এসব ক্ষেত্রে রাগ শব্দটা অর্থহীন। এই আমি তো তোমাকে বলেছি যে আমি কেন এটা করেছিলাম। আমি আসলে তোমার সঙ্গে একটা বন্ধুত্ব করতে চেয়েছিলাম। বন্ধুত্ব? হ্যাঁ, সেই জন্যই আমি দেখতে চাইছিলাম যে তুমি ঠিক আমার মতন লোক কি না। আপনার মতো লোক মানে খেলোয়াড় লোক, ক্রীড়া প্রেমিক কিনা? এক্স্যাক্টলি। আমার ইনফ্যাক্ট প্রথম থেকেই মনে হচ্ছিল তুমি সম্ভবত আমারই মতন একজন লোক। এখন আপনার তাই মনে হচ্ছে? এখন তো আর কোনো সন্দেহ নেই। খেলা পাগল লোক বলতে আপনি ঠিক কি ধরনের লোক বোঝেন? ওয়েল, খেলা পাগল লোক হলো সেই লোক যে শুধু গেমসই খেলে না, খেলাটাই যে জীবন, জীবনটাকে যে খেলার মতন করে নিয়েছে। এই ধরনের মানুষকে সংসারে বেশিরভাগ লোকই বুঝতে পারে না, স্ত্রী জাতি তো নয়। আমি তো এখনো পর্যন্ত এমন কোন স্ত্রীলোকের সংস্পর্শে আসিনি যে খেলা করাটা, মানে খেলার মধ্যে দিয়ে বুদ্ধির চর্চা করাটা আমারই মতন ইম্পর্ট্যান্ট বলে মনে করে। আগে আগে যেন এ নিয়ে আমার নিজেরই একটা কীরকম সংকোচ হতো, ভাবতাম যে কি জানি হয়তো আমার এই বুদ্ধির চর্চাটা লোকের হৃদয়হীনতা বলে ভাবে। কিন্তু এখন আর আমি ও নিয়ে পরোয়া করি না, এখন আমি সমস্ত জীবনটা একটা দুর্ধর্ষ খেলা বলে ধরে নিয়েছি। আর আপনি ভাবছেন যে আমিও আপনারই মতো? অবশ্যই। তুমি ভাবো না, এই বলরাম সেজে এসে তুমি কি খেলাটাই না খেললে। ওটা প্রতিশোধ স্পৃহা, বাঙালদের মধ্যে জিনিসটা দারুণ থাকে। রবিশ। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি যে বাঙালরা একটু একগুঁয়ে গোয়ার হয়, তা সেরকম গোয়ারের মতো প্রতিশোধ নিতে চাইলে তুমি আমার অন্য কোনো রকম ক্ষতি করতে পারতে। হয়তো কোনো সময় বাড়িতে ঢুকে এসে দুটো জিনিস ভেঙে দিলে, কিংবা গাড়িটা যখন বেরিয়ে যাচ্ছে ঢিল মেরে কাঁচটা পাঠিয়ে দিলে, এমনকি দেয়ালে বড় বড় করে খিস্তি লেগে লেগে চলে গেলে। তা তো তুমি করনি, সেটা গেমই তো তোমায় খেলতে হলো।
তার কারণ ঢিলটি খেলে পাটকেলটা মারায় আমি বিশ্বাসী। যাকে যাক বিমল শোনো, মানে এখন তো তোমার শান্তি হয়েছে তো, মানে আমি এক গোল দিয়েছিলাম, তুমি এক গোল শোধ দিয়ে দিয়েছ। না শোধ হয়নি, আপনার খেলাটা আমার থেকে অনেক উঁচু দরের ছিল। আমি তো জাস্ট কয়েক মিনিটের জন্য আপনাকে জেলের ভয় দেখিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে এমন ভয় দেখিয়েছিলেন যে আমি প্রায় মৃত্যুর সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। শোনো বিমল শোনো, আর একবার যদি কাউকে সেরকম অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় তাহলে জীবন কখনো আগের মতো থাকে না। যদি সত্যি সত্যি মনে হয় যে এই হাতের আঙুলগুলো, এই টেবিল, এই সোফা সেট, এই কার্পেট, এই এই জিনিসগুলোই আমি মৃত্যুর আগে শেষবারের মতো দেখতে পাচ্ছি, তারপরে এই সুন্দর পৃথিবীটা থেকে আমি চলে যাব। নিজের মৃত্যুর শব্দ যদি নিজের কানে শোনা যায়, মৃত্যুকে নিজের চোখে দেখা যায়, তাহলে জীবন কখনো আগের মতো থাকে না। তখন নিজের ভেতর থেকে বেরিয়ে এসে নিজেকে দেখতে পাই, কোনো মায়া কোনো পিছটানা থাকে না। ওটা শখ, ভীষণ শখ পেয়েছিলে তো, চলে যাবে। হ্যাভ অ্যানাদার ড্রিঙ্ক। তাই আমাদের এখন একমাত্র কর্তব্য হলো আমাদের খেলার স্কোরটাকে ওয়ান অল করে নেওয়া। ধরে নিন শিল্ডের খেলায় হাফ টাইমে আমি 3 গোলে জিতছি, লিগের খেলায় আপনি আমাকে 6 গোল দিয়েছিলেন, কে? এই তুলনাটা আপনার মনের মতো হলো না? এখন ফাঁকি দিয়ে না খেলে ওয়াক ওভার নিয়ে তো আমি জিতবো না। না না, এইটা তুমি বড্ড বিনয় করছো, আমার মধ্যে এখন স্কোর হলো 1-1। না আমি মানতে পারছি না, তাই আপনাকে জানাচ্ছি যে আপনার সঙ্গে সম্মানজনকভাবে খেলাটা অন্তত ড্র করার জন্য আমি একজনকে মেরে ফেলেছি। মেরে ফেলেছি মানে? মার্ডার করেছি, খুন করেছি। তুমি কি সিরিয়াসলি বলছো? এটাও কি নতুন একটা খেলা, হত্যাকারীকে? হ্যাঁ, শুধু একটা পার্থক্য আছে, এবার খেলাটার খুনটা দুটোই সত্যি, আবার ফিরে ফিরতে আরেকটা খুনের অভিনয় করার কোনো দরকার আছে? বিমল তোমার মন টন এখন ভালো নেই, এখন এসব খেলাটা না আমি অপেক্ষা করতে পারছি না, আপনাকে ময়দানে নামতেই হবে। আচ্ছা ঠিক ঠিক আছে, এসো তোমার খেলাটা খেলা যাক। বলো তুমি কাকে খুন করলে, বলো। আপনার বান্ধবী কমলা। কমলাকে তুমি খুন? আমি তাকে খুন করেছি। আপনার ঝিলাম সুন্দরীকে, যে নাকি ঝিলামের স্রোতখানির মতো খাপে ঢাকা বাঁকা তলোয়ার, সেবার আধারে মলিন হল। কমলাকে তাকে আমি চিরকালের মতো অন্ধকারে শুয়ে দিয়েছি। আমি তাকে খুন করেছি এই কার্পেট। তার আগে অবশ্য আমি তাকে রেপ করেছি। ঠিক রেপ নয়, ওই চেয়েছিল। বিমল বিমল দেখো, এইসব সস্তা বাজে খেলার ধোঁকা দিয়ে আমাকে বোকা বানাতে তুমি পারবে না। অনেস্টলি বিমল, তুমি এখন একটা ফার্স্ট ক্লাস টিমের খেলোয়াড়, এর থেকে ঢের ভালো খেলা তোমার খেলতে পারা উচিত। কত খেলা আপনি হজম করতে পারেন তা কিছুক্ষণের মধ্যে বোঝা যাবে। কাল যখন এখানে এসে আমি বলরামের দৃশ্যটা যোগাযন্ত্র করছিলাম, তখনই কমলা এসে পড়ে আর তখনই আমি তাকে খুন করি। তারপর যে সদ্য খোঁড়া মাটিটা দেখে ওই বলরাম ইন্সপেক্টরের সন্দেহ হয়েছিল, প্রথমে ওকে আমি ওইখানে রেখেছিলাম। প্রথমে রেখেছিলে মানে এখন ওখানে নেই? না, ওকে আমি সরিয়ে ফেলেছি। সরিয়ে ফেলেছি কোথায়? নদীর ধারে নারেস করছে? হ্যাঁ, ওইরকমই কোথাও হবে। ওখানে রাখলে তো পুরো ব্যাপারটা খুব সহজ হয়ে যেত। পুলিশ এসে পড়ার সাথে সাথে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে এখন আপনাকে যে খেলাটা খেলতে হবে, তার পক্ষে ওই জায়গাটা বড্ড সহজ হতো না? আমি পুলিশকে গিয়ে বলেছি যে আপনি কমলাকে খুন করেছেন, ঠিক 9:30 সময় ওরা আসবে, আমি থাকবো বলেছি। বুঝতে পারছেন আপনার হাতে জাস্ট 10 মিনিট সময় আছে। হ্যাঁ আসবে, বুঝি আসবে,
পুলিশ যে আসবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই এবং সেই পুলিশ ফোর্সের পুরো ভাগে থাকবে সুচতুর সাহসী ইন্সপেক্টর বলরাম গুপ্ত কবিরাজ। আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই মিস্টার চৌধুরী, থানা থেকে যিনি আসবেন তিনি সত্যি একজন ইন্সপেক্টর, তার নাম ডিটেকটিভ ইন্সপেক্টর রুদ্রপ্রসাদ নাগ। ইন্সপেক্টর নাগকে আমি আপনার ব্যাপারে অনেক কিছু বলেছি। আমি বলেছি আপনি হচ্ছেন এমন একটা মানুষ যার কাছে খেলাটা একটা অবসেশন, আর যিনি নরহত্যা করাটাকে একটা খুব উঁচু দরের আর্ট বলে মনে করেন। আমি আরো বলেছি যে আপনার জীবনের একটা অ্যাম্বিশন হচ্ছে সত্যি সত্যি একটা খুন করা, তারপর সেই খুনটা করে লাশটাকে আপনি এমন একটা জায়গায় গুম করে ফেলবেন যেখান থেকে আপনাকে জড়ানোই যাবে না, অথচ সেই খুনটার এমন সমস্ত সূত্র মানে এমন সমস্ত প্রমাণ আপনি সমস্ত ঘরে ছড়িয়ে রাখবেন যেখান থেকে ওই আপনার ভাষায় বোকা অশিক্ষিত পুলিশ কিছু ধরতে পারবে না। খেলাটা একটা অবসেশন, নরহত্যাটাকে একটা উঁচু দরের আর্ট বলে মনে করি। দেখো বিমল, ইউ হ্যাভ এ ভেরি ফার্টাইল ইমাজিনেশন, কিন্তু ও দিয়ে হবে না, বুঝতে পেরেছো? যাও না, যাও না, গিয়ে থানায় গিয়ে পুলিশকে বলে দেখো না যে সত্যসিন্ধু চৌধুরী সত্যি সত্যি একটা নরহত্যা না করা পর্যন্ত এবং আপনাদের বোকা না বানানো পর্যন্ত শান্তিতে রাত্রে ঘুমোতে পারছেন না, গিয়ে বলে দেখো কি হয়। পুলিশগুলো বোধহয় হেসে মরে যাবে। বোধহয় যাবে না মিস্টার চৌধুরী, কারণ আমি তাদের বলেছি যে আমার কথা বিশ্বাস না হলে তারা আপনার বাড়িতে এসে এই আসবাবপত্র এই সমস্ত উদ্ভট খেলনাপাতি এসব দেখলে তারা আপনার কথা সত্যতা ধরতে পারবে। বলে যাও। আমি ইন্সপেক্টর নাকে বলেছি যে কয়েকদিন আগে আপনার বান্ধবী কমলা অত্যন্ত অত্যন্ত বিচলিত হয়ে আমার কাছে আসে এবং বলে যে আপনি তাকে খুন করবেন বলে শাসিয়েছেন, কেননা আপনি সন্দেহ করেন যে কমলা অন্য কারোর সঙ্গে প্রেম করে। পুলিশ এসব কথা বিশ্বাস করলো? বুঝতে পারছেন, সহজে করেন, প্রচুর কাটখড় পোড়াতে হয়েছে। লোকগুলো আজকাল ভীষণ ফিল্ম দেখে, হিন্দি ফিল্ম। যাকে আমি ইন্সপেক্টর নাককে বলেছি যে হ্যাঁ কমলা সত্যি সত্যি কিছু হয়েছে কিনা সেরকম কোনো প্রমাণ আমার কাছে নেই বটে, কিন্তু কিন্তু তার কিছু হতেও পারে এটা আমি বুঝতে পারছি, বিশেষ করে আপনি আমাকে আজই বলেছেন তো আপনি আপনার অ্যাম্বিশন চরিতার্থ করার সুযোগটা পেয়ে গেছেন। মাই ডিয়ার বয়, তোমার যে গেমস খেলার নেশা ধরে গেছে এটা দেখে আমার খুব ভালো লাগছে, এবং তুমি যে খেলায় হারতে চাইছো না সেটাও খুব ভালো কথা, কিন্তু তুমি একটু তাড়াহুড়ো করে ফেলছো। তুমি হাঁটতে শেখার আগেই ছুটতে চাইছো, সেটা হয় না বাপু। গোপীনাথ, একবার কমলাকে ফোনটা দাও তো। ব্যারাকপুরে এসেছি কখন? ও মাই গড, কি বিশ্বাস হচ্ছে আমার কথা? কাল আমি ওকে খুন করেছি, এইবার আপনি কি করে বাঁচেন এইবার আপনি ভাবুন। দেখা যাক কাদের বুদ্ধির দৌড় বেশি, আপনার নাই কেবল রান্ধের। শুনুন, এই ঘরে এমন তিনটে জিনিস আছে যা থেকে আপনার অপরাধ ধরা পড়ে যেতে পারে, এমনকি পুলিশের প্রতি চূড়ান্ত অবজ্ঞায় যে জিনিসটা দিয়ে মার্ডার করা হয়েছে সেইটা পর্যন্ত আপনি এই ঘরেই কোথাও লুকিয়ে রেখেছেন। বুঝতেই পাচ্ছেন, পুলিশ আসার আগে আপনি জাস্ট 10 মিনিট সময় পাবেন। কি শয়তান তুমি! বিশেষণগুলো আপাতত থাক, তিনটে জিনিস যদি আপনি খুঁজে না পান তবে পুলিশ পাবে, তবে এটুকু বলতে পারি জিনিসগুলো চোখের উপরই রয়েছে, আমি শুধু সেগুলোকে একটু ক্যামুফ্লাজ করে আড়াল করে দিয়েছি যাতে পুরো ব্যাপারটা আরো মজার হয়ে ওঠে। প্রথম জিনিসটা হচ্ছে আর ইমিটেশন হিরের হার, ওই যেটা কমলার, আপনি যেটা কমলাকে উপহার দিয়েছিলেন, আর পেছনে মিনে করে খুব খুদে খুদে অক্ষরে লেখা আছে ঝিলম সুন্দরীর অভিমান ভঞ্জনে দন্তেশ্বর। জানি জানি কি লেখা আছে, তোমাকে আর আমাকে জ্ঞান দিতে হবে না। তবু শূন্য ফাঁকা, অদৃশ্য তুই তবু তোরে যায় দেখা, চোখের আড়াল নোশ তবু তুই বাধা, যে জন দেখে না সে নিশ্চয় গাধা। এই যে বলে সবকিছু চোখের উপরই আছে আছে তো,
শুধু একটু হেয়ালির ক্যামুফ্লেজ। ও এখন আমি বেকায়দায় পড়েছি দেখে খুব আমার উপর ছড়ি করানো হচ্ছে। একবারের থেকে বেরোই, তারপর তোমাকে আমি এমন শিক্ষা দেব। 8 মিনিট। আই মাস্ট থিংক, আই মাস্ট থিংক। ঝিলাম সুন্দরীর অভিমান ভঞ্জনে কি জন্য অভিমানটা হয়েছিল জানতে ইচ্ছে করে। তোমার জানার দরকার নেই, নিজের চরকায় তেল দাও। নিশ্চয়ই আপনার ব্যবহারের জন্যই হবে, ঠান্ডা মাথায় যেরকম অত্যাচার আপনি করেন। ওর সব গয়নাতেই বোধহয় মানভঞ্জনের পালা লেখা আছে। ছেদও কতগুলো চিমটি কাটছো কেন? ইমিটেশন হোক রিয়েল হোক, তবু তো কিছু গয়না প্রাণে ধরে দিয়েছিলেন কমলাকে। রেখাকে তো শুধু ওগুলো ব্যবহার করতে দিতেন। আমি জানি তুমি কি করতে চাইছো, তুমি আমাকে ডিস্ট্রাক্ট করতে চাইছো, পারবে না। তোমার দাদার উত্তর আমি খুঁজে বার করবো, আমি ভাবলেই বেরিয়ে যাবে। দাঁড়া 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 ভাবি তো। আচ্ছা 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 আচ্ছা, দেখা যাচ্ছে তবু অদৃশ্য থাকছে, দেখা যাচ্ছে অদৃশ্য থাকছে, তার মানে জিনিসটা কি 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 জন্য অদৃশ্য থাকছে? ও তাহলে কি খালি চোখে দেখা যাচ্ছে না তাই অদৃশ্য থাকছে? ও তাহলে কি মাইক্রোস্কোপে দেখা যাবে? এর জন্য শার্লক হোমসের যন্ত্রপাতি লাগবে না সত্যবাবু। তবে গোয়েন্দাগিরিটা ভালো, এর থেকে কাজ হলেও হতে পারে। আচ্ছা 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 আচ্ছা, এইসব ক্ষেত্রে আপনার নায়ক রোহিত কৃষ্ণ কি করত? রোহিত কৃষ্ণ নয়, রোহিতাশ, শ্রীযুক্ত রোহিতাশ সেন। রাইট রাইট, রোহিতাশ সে বোধ করি এতক্ষণে এরকম একটা জায়গায় দেখতো জিনিসটা, এরকম একটা জায়গায় কোথাও আছে কিনা। কিংবা কিংবা রোহিতাশ্ব হয়তো মেঝেতে হামাগুড়ি দিয়ে দেখতো জিনিসটা, ওইরকম একটা কোথাও জায়গায় আছে কিনা। রহস্যের গন্ধ পাইয়া রোহিতাশ্বের নাসারন্ত্র বিস্ফারিত হইল, ঘন ঘন শুকিতে শুকিতে বলিল, না এত নিচুতে নামিয়া কোনো ভদ্রলোকের পক্ষে অনুসন্ধান করা সম্ভব নহে। না না না, আমি তোমার কথা কান দেব না, আমি ভাবলে বেরিয়ে যাবে, ঠিক বেরিয়ে যাবে। দাঁড়া 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 ভাবি তো, চোখের আড়াল নোষ, তার মানে চোখের সামনে আছে সেই তো জানি, কিন্তু দেখা যাচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা, যে জিনিসটা দেখা যাচ্ছে না জিনিসটা তো হলো হীরে। হ্যাঁ, হীরের প্রপার্টিস কি? কঠিন, ট্রান্সপারেন্ট, ক্রিস্টাল, এক্সেলেন্ট, কানা কবার নড়ি হারায়, প্রস্তর, কঠিন তবু শূন্য ফাঁকা, চোখের আড়াল নোষ তবু। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, চোখের সামনে আছে তবু দেখা যাচ্ছে না, কারণ কারণ সেটা সামথিং ট্রান্সপারেন্ট। দ্যাটস রাইট, একটা ট্রান্সপারেন্ট জিনিসকে ক্যামুফ্লেজে রাখতে গেলে আর একটা ট্রান্সপারেন্ট কিছুর মধ্যে রাখতে হবে, লাইক কাঁচ। রাইট, হিরেটা কাঁচের মধ্যে আছে দেখি। না না, হিরেটা কাঁচের কাঁচের মধ্যে, নো নো নো, এখানে কোথাও নেই, নো, এটা ট্রান্সফার নয়, এটা না, নাথিং। আ এটা কি? এটা তো ডিস্ট্রয় করার কোনো দরকার নেই, এটা আমার কাছে রেখে গিয়ে থাকতে পারে। এক্স্যাক্টলি, আমি ওটা রেখেছিলাম যাতে পুলিশ ওই কথাগুলো পড়ে বুঝতে পারে যে আপনার আর কমলার মধ্যে মাঝে মাঝে মানভঞ্জনের দরকার পড়তো। ভেরি সাটল। পরেরটা কি বলো? পরেরটা মিস্টার চৌধুরী, আপনাকে বার করতে হবে আবার একটা থালা থেকে। আমরা দুটি ভাই পায়ের লাঠি খাই, থাকি চরণ ধরে মাটিতে পা না পড়ে, পা পুড়ে দিয়ে পেটে দিব্যি চলি হেঁটে, পেট খালি হয় রাতে পা শুলে বিছনা। হ্যাঁ হ্যাঁ, পা পুড়ে দিয়ে পেটে দিব্যি চলি হেঁটে পা শুলে বিছনা, আমি জানি জানি জানি, তুমি এটা বলো না বলো না বলো না, এটা হচ্ছে জুতো একজোড়া। Absolutely correct. এক্ষেত্রে এক পাটি বাঁ পায়ের হাই হিল সাইজ 5 নম্বর, আর এক পাটি বলাই বাহুল্য কমলার বডিতেই আছে এখনো। ভগবান, বেচারা কমলা। বেচারা কমলা, বাহ ভালো, এই প্রথম তো আপনার মধ্যে কমলার জন্য একটু দুঃখের আভাস পেলাম। কমলার জন্য আমার দুঃখ হয় না ভাবছো? যথেষ্ট দুঃখ হচ্ছে, যথেষ্ট, কিন্তু এখন তো নিজের প্রাণটা বাঁচাতে হবে। সেই প্রাণ বাঁচানোর জন্য যা করতে হচ্ছে তা তো দেখছি আপনি একদম মহানন্দে করছেন। এই যে অন্য কিছু না করে আপনাকে একটা গেমস খেলতে হচ্ছে, এতে তো আপনি দারুণ উল্লসিত। কোনো মহিলার সঙ্গে শুলেও বোধ আপনি এত আনন্দ পেতেন না, আপনাকে দেখলে দুঃখ হয়। ছোট লোকের মতো নোংরা কথা বলো না, আমি বলে একটা প্রচন্ড ভয়কে জয় করে একটা মরবিড দাদা সলিউশন বের করার চেষ্টা করছি। এটা বলতে পারো একটা আধ্যাত্মিক কাজ, দেহের উপর আত্মার জয়। আর 3 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, কোথায় হতে পারে? কোথায় নয়, এখানে নয়, এখানে নয়।
এটা কি পেলা? জ্যাক পেয়ে গেছেন তাহলে? সরি একটু ময়লা ফলা লেগে রয়েছে, কমলারের প্রথম কবরটা থেকে লেগেছিল। এটা কম্পাউন্ডের বাইরে ফেলে দিয়ে আসি, তাহলে তার এটা প্রমাণ বলে গণ্য হবে না। হ্যাঁ এবারে দ্য লাস্ট ওয়ান, থার্ড ওয়ান, দ্য মার্ডার ওয়েপন। হ্যাঁ তুমি কি যেন বলেছিলে, ও শ্বাসরুদ্ধ করে হত্যা করেছো। আচ্ছা কি কিভাবে শ্বাসরোধ করা যায়? স্ট্র্যাঙ্গল করা যায় উইথ এ বেল্ট, স্কার্ফ, কিংবা একটা দড়ি। ওটা কিন্তু ওর গলা একদম কেটে বসে গিয়েছিল মিস্টার চৌধুরী, অনেক টানা হেঁচড়া করে তারপর খুলতে হয়েছে। ফরিদপুরের পিশাচ হোতাগা। আমি ধরে নিচ্ছি আপনার কথাটা আমি শুনতে পাইনি, কেননা এখনো অনেক সাহায্যের দরকার আপনার হবেই। না আমার কোনো সাহায্যের দরকার হবে না, পড়ে মরে তবু বঙ্গের রাজা, আপনাকে সাহায্য করাটাই আমার অন্যায় হয়েছে। এই কথায় বলে না পয়পানং ভুজঙ্গানং কেবলং বিশবর্ধনং, এটা হিতোপদেশে আছে। ও যাক, মানে এটা যে সংস্কৃত আপনি ধরতে পেরেছেন, মানে উচ্চশিক্ষিত সাহেবরা সংস্কৃত জানে। বিমল আমার অসহ্য লাগছে। আপনি সংস্কৃত জানেন? জানি জানি, আই হ্যাভ এ ফ্লেয়ার ফর ল্যাঙ্গুয়েজেস। আ লাভলি, তাহলে নিশ্চয়ই এই শ্লোকটার অর্থ আপনি ধরতে পারবেন। সুবর্ণ সদৃশ পুষ্প ফলে রত্নং ভবিষ্যতি আলয়া সেবিত বৃক্ষ পশ্চাৎতু ঝঞ্ঝনায়তে। খুব দুঃখে, জানলে আপনারই উপকারে লাগত। তবে একই ধরনের কথা সাহেবরাও বলে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। গোল্ড? গোল্ড? তুমি কি ওকে একটা গোল্ডেন কপালে টিপ শীথে সিঁদুর, পরে জামা জুতো মোজা বড় লাটের বিবি হব, পরে জামা জুতো মোজা, পরে জামা জুতো মোজা মোজা মোজা, দ্যাটস রাইট, লেডিজ টকিং। হ্যাঁ হ্যাঁ, তাই দিয়ে তো লোকে স্ট্র্যাঙ্গল করা যায়, কোথায় থাকতে পারে? রান্নাঘরে তাকে থাকতে পারে। ধীরে রজনী ধীরে, বাহ বললাম এই ঘরই কোথায় রয়েছে। আচ্ছা আচ্ছা, রাজবাড়িতে ওই বাজে ঘন্টা ঢং 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 ঢং, বেলা বহে যায় কাজ না। আচ্ছা চৌধুরী জাস্ট আ সেকেন্ড, কাদের পায়ের আওয়াজ পেলাম? মিস্টার চৌধুরী, ইন্সপেক্টর রুদ্রপ্রসাদ না কনস্টেবল তিনি ঢুকছে। ঘন্টা বেজে গেছে ঢং ঢং ঢং, দ্য ক্লক মাস্ট বি দ্য ক্লক। বুড়ো যেরকম ছিটিয়াল বললেন যদি বাদা ফাদা দেয়। সত্যসিন্ধু বাবু, এনারা থানা থেকে এসেছেন, ইন্সপেক্টর রুদ্রপ্রসাদ নাগ। কাম ইন, কাম ইন জেন্টলম্যান। ও আই এম সরি, আই এম সরি, ইনি থানা থেকে নতুন একজন এসেছেন, শ্রী নব কলেবর শর্মা। আই এম সরি ইন্সপেক্টর, আপনাকে লাগছেই না। ঠিক আছে ঠিক আছে মিস্টার নন্দী, কোনো ব্যাপার নয়, সুখের চেয়ে স্বস্তি ভালো। গুড নাইট। ও গুড নাইট ইন্সপেক্টর। গুড নাইট মিস্টার নন্দী। কমলার কথা জানতে ইচ্ছে করছে? হ্যাঁ, কালো সত্যি এসেছিল, যখন এখানে এসে আমি বলরামের দৃশ্যটা সাজাচ্ছিলাম, ওকে বললাম সব, রিভলভার দিয়ে কিরকম ভেলকিটা আমায় দেখিয়েছিলেন। আশ্চর্য, ও কিন্তু একটু অবাক হলো না, ও তো ভালো করেই জানে কি ধরনের উদ্ভট খেলা আপনি খেলতে পারেন।
মানুষকে ছোট করে আপনি কি আনন্দ পান। সেজন্য যখন ওকে আমি বললাম যে ওরকম একটা পাল্টা খেলা খেলে আমি রিভেঞ্জটা নেব, ওর জুতোটা আর মোজাটা চাইলাম, ও তো রাজি হলোই, এমনকি এমনকি নিজে থেকে ওর ইমিটেশন হীরের হারটা পর্যন্ত আমাকে খুলে দিয়ে দিল। কেন বলুন তো? কারণ ও এখন আপনাকে হেট করে, ওই গোপীনাথ পর্যন্ত আপনাকে দেখতে পারে না, আমায় নিজে বলেছে। আপনি নিজে চাইলে ফোনটা করতে পারেন, কিন্তু এখন এবার কমলা নিজে এসে ফোনটা ধরবে। থাকে, ফোনে আর কি বলবেন কমলাকে? এবার আমাকে ও বলেছে আপনাকে ও ছেড়ে দেবে। আর আমি এও জানতে পেরেছি যে যতই বাগাড়ম্বর আপনি করুন, ওই অলিম্পিক দৌড়ানোর দূরস্থান স্কুল স্পোর্টসে দৌড়ানোর মুরদ আপনার নেই। গত কয়েক বছর আপনার সঙ্গে কমলার সম্পর্কটা কিরম বলবো, ভাই বোনের মতো সম্পর্ক হয়ে গেছে না? কোথায় যাচ্ছ? রেখা ওর ফার কোটটা নিয়ে যেতে বলেছে, আমরা সত্যি সত্যি কুলু মানালি বেড়াতে যাচ্ছি। না, ও বলে হবি সেন্টারে থাকলেও পাগল হয়ে যাবে। হবি সেন্টার? এটা রিভার্স সাইড রোডের একটা খেলনার দোকানের নাম। বিমল বলুন, তুমি যেও না, থাকো। রেখা তোমার কদর বুঝবে না, ও তোমার দাম দিতে পারবে না, সেটা পারি আমি। তুমি থাকো এখানে। থাকবো মানে আপনার সঙ্গে বাস করবো? অসুবিধাটা কোথায়? তার আগে আমি হিমালয়ে চলে যাব। বিমল, আমার তো একজন সঙ্গীত দরকার। তো সে কি? আপনার সঙ্গীত দরকার কেন? এই যে আপনার গেমস রয়েছে, ঘর ভর্তি কত রকমের গেমস, আপনার আবার সঙ্গীত দরকার কেন? অন্তত আমার সঙ্গে খেলার জন্য। না, মানুষের সঙ্গীত দরকার হওয়ার জন্য। চৌধুরী, আপনি সঙ্গীত চান খেলবার জন্য? আচ্ছা, আমাকে সত্যি কথা বলুন তো, আপনি নিজের দিকে কখনো তাকিয়েছেন কোনদিন ভালো করে? হ্যাঁ, আপনি একবারও ভেবে দেখেছেন যে এটা আপনি কোন জগতে বাস করছেন? মিস্টার চৌধুরী, এটা এমন একটা জগৎ যেটা কোথাও এক্সিস্ট করে না। বাস্তব জগতের সঙ্গে এই ছেলে ভুলুনো জগতের কোথাও কোনো মিল নেই। এটা এমন একটা জগৎ যেখানে কোনো স্ট্রাগল না করে, কোনো পরিশ্রম না করে বাপঠাকুরদার জমানো পয়সায় বসে বসে খাওয়া যায়। এই যে এই যে নানারকম শখ শৌখিনতা করা যায়, এই জগৎ তো মিউজিয়াম হয়ে গিয়েছে। এই যে ডিটেকটিভ গল্পের ওপর আপনার একটা অদ্ভুত ঝোঁক, কেন বলুন তো? তার কারণ ওই ধরনের গল্পে এই জগৎটাই তো নানাভাবে বেঁচে রয়েছে। ব্রিটিশ রাজত্ব আর বাবু কালচারের জগা খিচুড়ি হিসেবে এই আপনার মতো দু চারটে পাক্কা সাহেব, দাস দাসী, বাবরচি আর দালির মধ্যে, দেখুন না, আমার মতো একটা বাঙাল যদি হঠাৎ আসে, সে আপনার কাছে কিরকম পরিহাসের পাত্র হয়ে যায়, ওই বিহারি ওড়িয়া বা অন্য কোনো জাতের লোকের মতো। আর আপনার জগতের লোকেরা, ওরে বাবা, তারা তো কেউ চোর, কেউ ডাকাত, কেউ খুনি, কেউ পুলিশ, কেউ স্বাভাবিক নয়, কেউ নর্মাল নয়। আপনার জগতে মানুষ মানুষকে ভালোবাসে না, বিশ্বাস করে না, কমিউনিকেট করে না, এই হচ্ছে আপনার জগৎ। সংক্ষেপে বলতে গেলে ডিটেকটিভ গল্প মহৎ লোকের মনের খোরাক আদৌ নয়, হচ্ছে অসুস্থ বিকারগ্রস্ত চির শিশুদের মনের খোরাক। আই এম সরি, এই জগতে বাস করার কোনো ইচ্ছা আমার নেই, রেখারও না। আমি ফার কোটটা আনতে যাচ্ছি। নিয়ে যাবে বললো না?
দ্বারে বধিব ঘুঘু তোমার পড়া। ইন্সপেক্টর, আমি ওখানে কাজ করছিলাম, এমন সময় একটা আওয়াজ পেয়ে এ ঘরে এসে দেখি একটা লোক আমার স্ত্রীর দামি ফার কোটটা নিয়ে ঘর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি বললো দাঁড়াও, নইলে কিন্তু আমি গুলি করব। লোকটা শুনলো না, আমি ওর পা লক্ষ্য করে গুলি করেছিলাম, কিন্তু বোধহয় হাতটা কেঁপে একটু বেজায়গায় লেগে গিয়ে থাকবে। আমি কিন্তু তোমাকে যেতে দিচ্ছি না, ইউ নো। দিচ্ছে না? কি করবেন মিস্টার চৌধুরী, আবার গুলি করে মারবেন? সেই চোর খেলে আবার খেলবেন? ঠিক তাই। এবার যদি সে সাহস আপনার থাকেও তার কোনো লাভ হবে না। কেন হবে না? কেন? শুক্রবার রাত্রিরে আপনার বাড়ি থেকে এখান থেকে কাঁপতে কাঁপতে যাওয়ার পর আর ঘুম আসেনি। মনে হচ্ছিল আমার দেহ মন কেজন একদম থেঁতলে গুঁড়ো করে দিয়েছে। আপনার আপনার এই বাড়িটা সমস্ত নোংরা যেন আমার গায়ে লেগে রয়েছে। বাবার কথা মনে, বাবা বলতেন বুঝলি বিমলা, বড় ইয়া পয়সা কর, গরিবের জানেরও দাম নাই মানেরও না। পরদিন সকালে থানায় গেলাম, একজন ইন্সপেক্টর ওই রুদ্রপ্রসাদ নাথ, হ্যাঁ ওই নামে কিন্তু সত্যি সত্যি একজন ইন্সপেক্টর রয়েছেন, তিনি আমার সঙ্গে প্রচুর গল্প করলেন, চা টা খাওয়ালেন, কিন্তু আমার কথা বিশ্বাস করলেন না। বরং তিনি আমার আর রেখার মুখরোচক কেচ্ছার গল্প শুনতে অনেক বেশি আগ্রহী বলে মনে হল। প্রচণ্ড রাগ হল, বাবার কথাটা মনে পড়ল। তারপরে এখানে আসার প্ল্যানটা আমি করি। মোট কথা, থানায় গিয়ে আমি চোর খেলার রিপোর্ট করে এসেছি, ওরা এনকোয়ারিতে আসতেও পারে। তাহলে এখনো আসেনি কেন? জানি না, অ্যাট অল নাও আসতে পারে। তো যদি নাও আসে, এবার কিন্তু চোরের গল্প আর চলবে না মিস্টার চৌধুরী, ওরা আর বিশ্বাস করবে না। অতএব আপনি হেরে গেলেন। আমি তোমার কথা বিশ্বাস করি না। এটা সত্যি কথা? তুমি মিথ্যে কথা বলছো। ইন্সপেক্টর নাকে ফোন করে জিজ্ঞাসা করুন। আমি ফোন করে কি জিজ্ঞাসা করব? যে বিমল নন্দী অলরেডি আমার সম্বন্ধে বলে রেখেছে কিনা যে আমি চোর চোর খেলতে খেলতে ওকে গুলি করেছিলাম, আমি অত গাঢ়ল নই। ওয়েল, তাহলে আপনার যে অভিরুচি। আমার অভিরুচি? আমি তোমাকে গুলি করে মারবো। তুমি আমার বাড়িতে ঢুকে আমার বউকে বের করে নিয়ে যাওয়ার পারমিশন চাইবে, আমার পুরুষত্ব নিয়ে ব্যঙ্গ করবে, মিউজিয়ামে জগৎ নিয়ে লেকচার দেবে, রোহিত আশ্রমকে ঠাট্টা করবে, আর আমি তোমাকে ছেড়ে দেবো। এবারের গুলিগুলো কিন্তু রিয়াল বুলেটস। আমি বাড়ি যাচ্ছি। তুমি একটা মিথ্যাবাদী, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, তুমি একটা বোকা খেলোয়াড়, এক খেলা তিনবার খেলতে নেই। থানা থেকে আসছি, দরজা খুলুন। কি হলো? কি শিগগিরি দরজা খুলুন, শুনতে পাচ্ছেন না? আমি জিতল। আমার থানা থেকে আসছি, দরজা খুলুন, দরজা ভেঙে ফেলবো, দরজা খুলুন বলছি। মিস্টার চৌধুরী, দরজা খুলুন আপনি, শিগগিরি দরজা খুলুন, শুনতে পাচ্ছেন না? দরজা খুলুন।